بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب قول الله تعالى يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله وقوله تعالى الظانين بالله ظن السوء عليهم دائرة السوء মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কিতাবু তাওহীদের আর দুইটি অধ্যায় বাকি আছে, তাহলে পুরো কিতাবু তাওহীদের সমস্ত দর্সগুলির আলোচনা শেষ হয়ে যাবে এবং সবগুলির MP3 রেকর্ড হচ্ছে, সিডিতে পাবেন, সেই ব্যবস্থা হচ্ছে। এই দুটি অধ্যায় হয়ে গেলে সম্পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, বাকিগুলো সব প্রস্তুত হয়ে গেছে। তো এই জন্য এই অধ্যায়গুলির ব্যাখ্যা করে শেষ করে দেব। কিতাবু তাওহীদ এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে সারা বিশ্বে যেসব শিরক এবং বিদআত রয়েছে সেগুলি সম্পর্কে ভালো জ্ঞানের জন্য এই কিতাবে যে কোরআনী আয়াতগুলি এবং নবী সাল্লামের হাদিস, সাহাবাই কেরামের আসার রিওয়ায়াত বর্ণনা এবং আইম্মায়ে কেরামদের উক্তি রয়েছে, এছাড়া আর কিছু নেই। কোরআনের আয়াত হাদিস এবং তার ব্যাখ্যায় আইম্মায়ে কেরামরা যা বলেছেন। তো আমাদের দেশে যেসব শিরক বিদআত রয়েছে তার জন্য এই কিতাবু তাওহীদের ব্যাখ্যা জরুরি। অনুবাদ আছে বা ব্যাখ্যাও এর চলে এসছে, কিন্তু একজন মানুষ যতক্ষণ পর্যন্ত বিস্তারিত ব্যাখ্যা না শুনবে শুধু পড়ে বিদ্যা শেখা যায় না। নিজে পড়ে যদি বিদ্যা শেখা যেত তাহলে ওস্তাদের প্রয়োজন হতো না, শিক্ষকের প্রয়োজন হতো না, মোয়াল্লিমের প্রয়োজন হতো না, মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি জামিয়া এসবের ইসলামী প্রতিষ্ঠান এসবের প্রয়োজন হতো না, কিন্তু এটা জরুরি। সুতরাং সেই ব্যাখ্যাগুলি যদি এখানে ভালো করে শোনেন অথবা যে রেকর্ড হচ্ছে সেগুলি শোনেন এবং তার সাথে কিতাবটি পড়েন তো আপনার জন্য পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর এটি খুব পরীক্ষিত জিনিস, নিজে পরীক্ষা করে দেখবেন। আপনি কিতাবটা পড়েন ওর হয়তো চার আনা ছয় আনা বুঝলেন, পুরোপুরি বুঝতে পারলেন না কিতাবটা পড়ে ওর ব্যাখ্যা পড়ে, কিন্তু ওর সাথে যখন ব্যাখ্যাটা শুনবেন আর দুটোকে মিলাবেন তখন পুরোপুরি আপনি বিষয়টিকে উপলব্ধি করতে পারছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে মানুষ আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে, যে ভুল ধারণা হচ্ছে জাহিলি যুগের ধারণা, অনৈসলামিক ধারণা বা অমুসলিমদের ধারণা। এই আয়াতটি রয়েছে সূরে আল ইমরানে আয়াত নম্বর 154। লেখক রহমতুল্লাহ আলাই এই আয়াতটি দিয়ে এবং তার সাথে আরেকটি আয়াত সূরাতুল ফাতহের আয়াত নম্বর 6 দিয়ে অধ্যায় কায়েম করেছেন যে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখবে না, ভ্রান্ত ধারণা রাখবে না, অনৈসলামিক ধারণা রাখবে না, খারাপ ধারণা রাখবে না, বরং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে। আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে যে কোনো ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের ক্ষেত্রে, আসমায়ে হোসানার ক্ষেত্রে, আল্লাহ পাকের গুণাবলীর ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রুবুবিয়াত প্রভুত্বের ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উলুহিয়াত ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দানের ক্ষেত্রে, আল্লাহ কাউকে দিলেন কাউকে দিলেন না, কাউকে কম দিলেন কাউকে বেশি দিলেন, কেউ অল্প চাইলেও আল্লাহ দেন, কেউ বেশি চেয়েও আবার পায় না, আবার কেউ সৎ তবু আল্লাহ তাকে দেন না, তার রিজিককে সংকুচিত করছেন পৃথিবীতে, কেউ আবার ফাসেক পাপিষ্ট গুনাহগার কাফের বিদিন বেধর্মী বেনামাজি তারপরে আল্লাহ অঢেল দিয়েছেন। তো এইসব ক্ষেত্রে অনেক সময় মানুষ ভুল ধারণায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ এ থেকে সতর্ক করেছেন, এ থেকে সতর্ক করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কোনো সময় মুসলিম উম্মতকে বিজয় দান করেন, আবার কখনো পরাজয় দিয়ে থাকেন, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হারিয়ে দেন। তো এসব ক্ষেত্রে অনেক সময় মুসলিম যখন লাঞ্ছিত, মুসলিম যখন হয়তো পরাজিত, তখন ভুল ধারণা হইতে পারে। বিশেষ করে যাদের অন্তরে দুর্বলতা ইমানের আছে, মুনাফিকি আছে, তারা তো সুযোগ নেবে যে দেখো ইসলাম ইসলাম করে করবে কি, দেখো এত ইসলাম করলে, এত নামাজ, এত জিহাদ, এত কিছু করলে কিছু, তারপরে তো এই কি অবস্থা।
তো এইভাবে এটি হচ্ছে মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা তাই করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামের সাথে মদিনায়। মদিনায় যখন মুনাফিক জন্মাতে শুরু হল, ইসলাম যেমন যেমন শক্তিশালী হতে থাকে তখন মুনাফিক জন্মাতে থাকে। কারণ কাফের শক্তিশালী থাকলে তারা কাফের খোলাখুলি ইসলামের বিরুদ্ধে বলছে, তখন তার মুনাফিক হওয়ার প্রয়োজন নেই। যারা ইসলামের ক্ষতি করবে তারা যদি দেখে যে আমরা নিজেরাই শক্তিশালী, তাহলে তারা তার মাথা উঠিয়ে কথা বলবে, তাহলে খোলাখুলি কথা বলবে কাফের মুশরিক বিদিন হয়ে। আর মুনাফিক আত্মগোপন করে ইসলামের ক্ষতি করে। তো আত্মগোপন করে ইসলামের ক্ষতি করে তখনই যখন দেখে যে ইসলাম বড় শক্তিশালী। এই জন্য মুসলিম দেশগুলিতে বেশি মুনাফিক পাওয়া যাবে, কাফের দেশে মুনাফিকের অভাব। কেন? কাফের দেশে কাফেরই মাথা উঠিয়ে আছে, কাফেরই শক্তিশালী হয়ে আছে, তারা যা ইসলামের বিরুদ্ধে বলতে হবে লিখতে হবে তা খোলাখুলি লিখছে। কিন্তু মুনাফিকরা মুসলিম সমাজ আছে যারা ভিতরে থেকে ইসলামের ক্ষতি করে থাকে। নিজে ইসলামের লিবাস পোশাক পরে আছে, ইসলামের বেশভূষা নিয়ে আছে, অনেক সময় ইসলামের নাম দিয়ে ইসলামের দোহাই পেড়ে কথা বলছে, কিন্তু তারা মুনাফিক, ইসলামের ক্ষতি করে থাকে। সুযোগ পেলে ইসলামের ক্ষতি করবে, সুযোগ পেলে অমুসলিমদের সাথ দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ সম্পর্কে ইয়াজুন্নুনা বিল্লাহি, তারা আল্লাহ সম্পর্কে ধারণা রাখে গায়রাল হক, সত্য ধারণা নয়, মিথ্যা ধারণা, হক ছাড়া অন্য ধারণা। হক ছাড়া হকের বিপরীত হচ্ছে বাতিল, সত্যের বিপরীত হচ্ছে মিথ্যা, সঠিকের বিপরীত হচ্ছে সহির বিপরীত হচ্ছে যে ভুল। তো ভুল ধারণা তার রাখে, জান্নাল জাহেলিয়া, যেই ধারণা হচ্ছে জাহেলি ধারণা, অনৈসলামিক ধারণা, জাহিলি যুগের মুশরিকদের ধারণা। মুশরিকরা আল্লাহ সম্পর্কে যে ভালো ধারণা হইতে হবে সে ধারণা রাখে না, ভ্রান্ত ধারণা রাখে। এইরকম ধারণা রাখে মুনাফিকরা, মুনাফিকরা এই ধারণা অনেক দুর্বল ইমানের মুসলিমদের হয়ে যায়। তা আল্লাহ পাক তাদের সতর্ক করেছেন, আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজিল হয়েছে। ইয়াকুলুনা, তারা বলতো হাল্লানা মিনাল আমরে মিন শাই, কোন বিষয়ে কি আমাদের কোন অধিকার আছে বা আমরা কি কোন রকমের লাভবান হতে পারবো। যখন ক্ষতিগ্রস্ত হলেন সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওহুদের যুদ্ধে, তখন মুনাফিকরা এরকম সুযোগ নিল, দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমরা মদিনায় থেকে আমরা প্রতিরক্ষার ব্যবস্থা নেব, আমরা বাইরে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবো না, গেলে কাফেরদের বিরুদ্ধে দেখো ক্ষয়ক্ষতি হয়ে গেল। অথচ তাদের উদ্দেশ্য ছিল যে ইসলামের ক্ষতি হোক, মুসলিমদের ক্ষতি হোক। মদিনার ভিতরে থাকলেও তারা আরো বেশি ক্ষতি করার চেষ্টা করত। নবী সাল্লাম এবং সাহাবী কেরামের পরামর্শ যখন হলো যে না বাইরে গিয়ে কাফেরদের মোকাবেলা করা হবে, তাই বাইরে গেলেন, ওহদের প্রান্তে গেলেন, এবং সেখানে গিয়েও যে ক্ষতিগ্রস্ত হলেন মমিনগণ সাহাবাই কেরামরা, তা একটি শুধু নাফরমানির কারণে রাসূলুল্লাহ সাল্লামের, তার একটি নাফরমানি, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত, ভালো ধারণা নিয়ে যে এখন আর এখানে বসে থেকে লাভ কি, বেকার বসে থাকলাম, কিছুই করলাম না, অস্ত্রে ধরলাম না, 50 জনকে নিযুক্ত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমাত পাহাড়ের উপর, ছোট্ট একটি পাহাড় আছে যা ওহদের এলাকাটি দেখেছেন, ওহদ পাহাড়ের সামনে যেতে একটি ছোট্ট পাহাড় ডান হাতে আছে, যখন ঢুকছেন আপনি ছোট্ট পাহাড় দেখেছেন না, ওইটিকে বলা হয় জাবালুর রোমাত, রোমাত রামির বহু বচন, রামি মানে হচ্ছে যারা তীর আন্দাজ, যারা তীর চালাতে পটু। তো 50 জন ব্যক্তি যারা তীর চালাতে পটু ছিলেন, পারদর্শী ছিলেন, তাদেরকে ওখানে নিযুক্ত করা হয়েছিল এবং তাদের একজনকে আমির বানানো হয়েছিল যে তোমরা, আমরা যারা আছি বাকি 700 বা 700, আর 50 কম, 50 এখানে হয়ে গেল, 300 তো মুনাফিক বেরিয়ে চলে গেছে 1000 মধ্যে, তাহলে 650 বাচ্চা, আমরা জিহাদ ফি সাবিলিল্লাহ রত থাকবো, আমরা হারি আর জিতি, তোমরা খবরদার এই জায়গা থেকে নিচে নামবে না, যদি আমরা সবাই শহীদ হয়ে যাই তবুও তোমরা নামবে না, এতদূর সতর্ক করা হয়েছিল। কিন্তু যখন কাফেররা পালাতে শুরু করলো পরাজিত হয়ে অনেক দূর পর্যন্ত পালিয়ে গেছিল, আর সাহাবায়ে কেরামরা তাড়া করে চলে গেছিলেন, দেখলেন যে যুদ্ধ তো প্রায় শেষ, সবাই কাজ করলো, আমরা কিছুই করবো না, এখানে বসেই থাকলাম, হাত এরকম ভাবে বেঁধে কিছুই করতে পারলাম না, জিহাদে অংশ নিতে পারলাম না, ভালো ধারণা, আকাঙ্ক্ষা আশা ভালো, কিন্তু নাফার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছেন আমরা হারি আর জিতি তোমরা এখানেই থাকবে। শয়তান ভুলিয়ে দিল, ফানসাহুম শয়তান, আদম আলাইহিস সালাম যেমন শয়তান ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ বলেছেন ফানাসিয়া, ভুলে গেছেন, ইচ্ছা করে তিনি ওই ফল খান বা ওই দানা খান, গাছের কাছে যাননি। তো এখানেও তারা
আল্লাহর নবীর যে এত তাগিদ আর আদেশ ছিল ভুলে গেছেন। নেমে পড়লেন, আমির নিষেধ করলেন, খবরদার দেখো ও বাকি 49 জন আছে, বলছে তো খবরদার যেও না, আল্লাহ নবী নিষেধ করেছেন, আমি তোমাদের আমির, আমার কথা শোনো, রাসূলুল্লাহ শুনে কথা শোনো, আর আমির আনুগত্য করা ফরজ, না আমিও না তোমার, না 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 আপনার কথা কেমন কথা, যুক্তিসঙ্গত হইতে হবে, এখন এখানে থাকার কি যুক্তি আছে। যেমনই নেমে গেছেন সাহাবাই কেরামরা, আমির কিন্তু নামেননি, খালেদ বিন ওয়ালিদ তখনও কাফের, আবু সুফিয়ান তখনও কাফের রাদিয়াল্লাহু আনহু, পরে ইসলাম গ্রহণ করেছেন তারা, তারা দেখলো যে এই জায়গা তো খালি, যেই দিক থেকে তারা মানে আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না, বারবার আমরা ওই দিক দিয়ে ঢুকতে চেষ্টা করলেই আমাদেরকে তীর দিয়ে আঘাত করা হয়, তখন আমরা পালাতে বাধ্য হইতাম, খালি হয়ে গেছে, পিছন দিক থেকে হঠাৎ করে দূরে চলে যাওয়ার পরেও কাফেরদেরকে বলছে, কাফের যোদ্ধাদেরকে যে ফেরো পিছন দিক থেকে আক্রমণ করো, তাড়া করে আসছে সামনের দিক থেকে পাহাড়ের আড় দিয়ে, যদি আমরা পিছন দিক থেকে অতর্কিত হামলা করি দিই, এরা বুঝতে পারবে না কোন দিক থেকে হামলা হইলো, পিছন দিক থেকে হঠাৎ করে আক্রমণ হয়ে গেল, অতর্কিত আক্রমণে সাহাবাই কেরাম হতভম্ব, যে কি হইলো, আমরা তেড়ে যাচ্ছি কাফের, তারা পিছন দিক থেকে কে মারছে আমাদেরকে, পিছন দিক সামলাবে না সামনের দিকে, কাফেররা ডাক দিল যে এসো কাজ হয়ে গেছে, তোমরা ফিরে আসো আর পালাইও না, সামনের দিক থেকে আক্রমণ শুরু হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে গেলেন, দাঁত মুবারক ভেঙে গেল, মাথা আহত হয়ে গেল, 70 জন সাহাবাই কেরাম শহীদ হয়ে গেলেন, ওহদের ঘটনা আপনাদের জানা আছে, আর বিস্তারিত পড়ার জন্য রহিকুল মাকতুম বা অন্যান্য যে সিরাতের সহি যেগুলি কিতাব রয়েছে সেগুলি পড়ে নেবেন। মুনাফিকরা সুযোগ নিল যে দেখো আমাদের কি, দেখো আমাদের আল্লাহ পাক রব্বুল আমাদের সাথ দিয়েছেন, আমরা যত রক্ত দিচ্ছি, আমরা যত মেহনত করছি, আমরা যে দীন ইসলামের কাজ করছি, আল্লাহ কি আমাদের সাহায্য করছেন, ভুল ধারণা আল্লাহ সম্পর্কে। তাই বলছেন যে মুনাফিকরা তারা বলতো হাল্লানা মিনাল আমরে মিন শাই, কোন কাজের ক্ষেত্রে কোন ব্যাপারে আমাদের কি কোনো আছে, কোনো উন্নতি আছে, কোনো লাভ আছে, আমাদের কি আল্লাহ আমাদেরকে সাহায্য করছেন, আমরা কি সম্মানিত হচ্ছি, জিতছি না ক্ষতিগ্রস্ত হচ্ছে। আল্লাহ বলেন কুল হে নবী, আপনি তাদেরকে জানেন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তারপর মুনাফিকরা যদি বিভ্রান্ত করতে থাকে, কিছু দুর্বল ইমানের মানুষ থাকতে পারে যাদেরকে বিভ্রান্ত করে দিতে পারে, বিভ্রান্ত করে দিতে পারে, তাদের ইমানকে দুর্বল করে দিতে পারে, মনোবল ভেঙে দিতে পারে, আল্লাহ বলেন ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত কাজের কর্মের ভাগ্য নির্ধারণের মালিক একমাত্র আল্লাহ পাক, সমস্ত আমরের মালিক, আদেশ নিষেধের মালিক, উন্নতি অবনতির মালিক আল্লাহ, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আল্লাহ ভালো জানেন যে কোনখানে তোমাদের আল্লাহ হারিয়ে দেবেন, কোনখানে জিতিয়ে দেবেন, কোনখানে তোমাদের ক্ষতিগ্রস্ত হলে উপকার আছে, সেখানেই তোমাদের শিক্ষা আছে, শিক্ষা আর জিন্দেগিতে কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাফরমানি করবে না সাহাবীরা, আর উম্মত কিয়ামত পর্যন্ত যদি তাদের অন্তরে ঈমান থাকে তাহলে এখান থেকে শিক্ষা নেবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাই কেরাম যারা সবচেয়ে বড় আল্লাহর ওলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আকীদা বিশ্বাস রয়েছে, অকাট্য বিশ্বাস, আমার আপনার ঈমান থাকা ফরজ যে আল্লাহ পাকের সবচেয়ে বড় ওলি আম্বিয়া কেরামের পরে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ঠিক কিনা, সাহাবাই কেরাম তারা আর আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে, সেখানে নবী সাল্লামের একটি কথা তাও সরাসরি অস্বীকার করা নয়, এখন এখানে থেকে তো লাভ নেই, আল্লাহ নবী সাল্লাম এই জন্য এখানে পাহারা দিতে বলেছেন যে কাফেররা ছিল, কাফেররা তো অনেক দূর চলে গেছে, কাফেররা তো পালাচ্ছে, এখন তাদেরকে আমরাও গিয়ে তাড়া করি, এই যুক্তিতে তারা নবী সাল্লামের একটি কথা ছেড়ে দিয়েছিলেন, কথার প্রতি আমল ছেড়ে দিয়েছেন, তাতেই যদি এই মুসিবত আসতে পারে তাহলে প্রতিদিন যারা 10টি 20টি 50টি নাফরমানি করতে আছে, ফজর নামাজ পড়তে যায়নি, জামাতে নামাজ পড়েনি, পড়লো ঘরেই পড়েছে, রাত্রে ফিল্ম দেখে শুয়েছে, তাস খেলে, জুয়া খেলে, কত মিথ্যা কথা দিনে বলছে, কত হারাম কাজ করছে, শিরক বিদাত করছে, কোন আমল করার জন্য কোরআন হাদিসের দলিল দেখার প্রয়োজন নাই, বড়রা করেছে বলেছে শুনেছি দেখেছি, এই এইগুলি হলো ধর্ম যাদের, তাদের উপর কত আজাব আসতে পারে আল্লাহ পাকের, এই ঘটনা থেকে শিক্ষা নেবে কিয়ামত পর্যন্ত ওই লোকেরা যারা আল্লাহ বা তার রাসূলের নাফরমানি করে থাকে। আল্লাহ পাক বলছে ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, সমস্ত কাজের কথার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আল্লাহ পাক আরেকটি আয়াতে বলছেন আযান্নিনা বিল্লাহি, মুনাফিকরা দুর্বল ইমানের মানুষরা আল্লাহ সম্পর্কে ধারণা রাখে, জান্নাসাউ খারাপ ধারণা,
ওখানে জান্নাল জাহেলিয়া, জাহেলি যুগের অনৈসলামিক ধারণা, কাফিরদের ধারণা, মুশরিকদের ধারণা, মুনাফিকদের ধারণা, জাহেলি যুগের অনৈসলামিক ধারণা আল্লাহ সম্পর্কে হচ্ছে সেটি খারাপ ধারণা যা সূরা ফাতিহে বলা হয়েছে, যা নাসউ খারাপ ধারণা, ভ্রান্ত ধারণা। আলাইহিম দায়রাতুস সাউ, এই যে খারাপ ধারণা রাখে এর পরিণাম তাদেরকেই ভোগ করতে হবে। আলাইহিম দায়রাতুস সাউ, তাদেরকে এর শাস্তি পেতে হবে। তাহলে আল্লাহ সম্পর্কে কেউ যদি ভালো ধারণা না রাখে, খারাপ ধারণা রাখে, তো আল্লাহর কোনো ক্ষয়ক্ষতি হবে না, দিনের কোনো ক্ষয়ক্ষতি হবে না, ক্ষয়ক্ষতি হবে মুসলিম উম্মার, মুসলিম জাতির, মুসলিম ভাইদের, এবং তাদেরকে এর অশুভ পরিণাম দেখতে হবে দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহর আজাব আসবে, আল্লাহর শাস্তি আসবে। উদাহরণস্বরূপ দুয়ার ক্ষেত্রে নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ার ক্ষেত্রে বলেছেন যে দেখো তুমি দোয়া করবে এবং আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবে। উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহর কাছে দোয়া করো এবং আল্লাহর কাছে কবুল হওয়ার ইয়াকিনের ধারণা রাখো যে আল্লাহ কবুল করবেন। আমি খাই না হারাম জেনে শুনে, আমি জেনে শুনে নামাজ ছাড়ি না, আমি যথাসাধ্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করছি, আমি কোনো কাবিরা গোনা জেনে শুনে করি না, আমি কোনো ফরজ অজেব জেনে শুনে ছাড়ি না, আমি তাওহীদের ক্ষেত্রে আমার কোনো রকমের শিরক নেই, শিরকের সংমিশ্রণ নেই, সুন্নত ছাড়া আমি বিদাতি কাজ করি না, এতগুলি, তারপরে আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ কেন শুনবেন না? আমি আল্লাহকে শোনাবো, আল্লাহর কাছে আমি নেবই, দোয়া করতেই আছেন, কিন্তু বিলম্ব হচ্ছে, বিলম্ব হচ্ছে, এক বছর, দুই বছর, চার বছর, পাঁচ বছর, যে কোনো দোয়া করেন, কেউ ছেলে মেয়ে চাইছেন, কেউ রোগের আরোগ্য আল্লাহর কাছে তলব করছেন, কেউ কোনো রিজিকের রাস্তা আল্লাহর কাছে খোলার দোয়া করছেন, রিজিকের রাস্তা নেই, বেকার সমস্যায় ভুগছেন, কাজকর্ম পাচ্ছেন না ইত্যাদি, চাকরি নেই, ব্যবসা নেই ইত্যাদি, বা পারিবারিক অশান্তিতে আছেন, আল্লাহ ফাকর রব্বুল আলামিন দোয়া কবুল করে বিলম্ব করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল হয় না। এখানে খারাপ ধারণা করলে হবে না যে আল্লাহ মনে হয় আমাকে অপদস্থ করে ছেড়ে দিয়েছে, আল্লাহ আমার কথা শুনতেই চায় না, আউযুবিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করা না করা বরাবর, এগুলি মুনাফিকি কথা, এগুলি কাফেরদের কথা, এগুলি দুর্বল ইমানের কথা। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করেছেন না করেছেন তা আপনি জানেন না, এ গায়েবে অদৃশ্য রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো বান্দা যদি শর্ত সাপেক্ষ দোয়া করে, শর্ত পূরণ করে দোয়া করে, তাহলে আল্লাহ হয় নগদ দেবেন, না হয় বিলম্ব দেবেন, হ্যাঁ বিলম্বে দেবেন, আর না হইলে তার উপর বড় বড় মুসিবত বিপদ আপদ তকদিরে লিখনই ছিল সেগুলিকে আল্লাহ দূরে করে দেবেন এই দোয়া কবুলের বিনিময়ে। চাইলেন ছেলে মেয়ে, আল্লাহ ছেলে মেয়ে দিলেন না, চাইলেন রিজিক, আল্লাহ রিজিক দিলেন না, চাইলেন ইলম বিদ্যা হয়তো আল্লাহ পাক তেমন দিলেন না, চাইলেন যে আমার ছেলেগুলি বড় বড় জ্ঞানী হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আল্লাহ দিলেন না, আলেম হোক, আল্লাহ দিলেন না, কিন্তু আপনার উপর বড় দুর্ঘটনা ছিল, অ্যাক্সিডেন্ট ছিল, পারিবারিক কোনো অশান্তি ছিল ইত্যাদি ইত্যাদি, কোনো জালেমের জুলম ছিল, আল্লাহ পাক সেগুলিকে আপনার এই অন্য যে দোয়াগুলি ছিল সেই দোয়ার বিনিময়ে দূর করে দিলেন। কত রকমের বিপদ আপদ আপনার উপর ছিল সেগুলি আল্লাহ দূর করে দিয়েছেন, যা গায়েবে অদৃশ্য ছিল, সেই অদৃশ্য গায়েবকে যদি আল্লাহ খুলে দিতেন তাহলে বুঝতে পারতেন আল্লাহ, আল্লাহ তোমার কাজে প্রত্যেকটি কাজে হেকমত রয়েছে। সুতরাং দোয়া করার ক্ষেত্রে মুকিনুনা বিল ইজাবা, কবুল হওয়ার আশা রেখে দোয়া করতে হবে, আল্লাহ কবুল করবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন হাদিসে কুদসি, আনা ইনদা জন্নে আব্দি বি, আমি আমার বান্দার ভালো ধারণার সাথেই আছি। আমার বান্দা আমার সম্পর্কে যদি ভালো ধারণা রাখে তার এই ভালো ধারণার সাথেই আছি, ভালো ধারণা আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমাকে খালি হাত ফেরাবেন না দিবেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যে সময়গুলিতে দোয়া করতে বলেছেন সেই সময়গুলিকে আমি কাজে লাগাই, দোয়া করার চেষ্টা করি, শুক্রবারে আসর পর দোয়া করার চেষ্টা করি, জুমার খুতবা যখন শুরু হতে যাচ্ছে অথবা দুই খুতবার মাঝখানে সেই সময় একটু দোয়া করার চেষ্টা করি, আজান ইকামতের মাঝখানে দোয়া করার চেষ্টা করি, আমি সফরে দোয়া করার চেষ্টা করি, আমি রোজার অবস্থায় দোয়া করার চেষ্টা করি, আমি আমার মাতা পিতার কাছে দোয়া নেওয়ার চেষ্টা করি, আমি নেক লোক সৎ লোকদেরকে খাওয়াই তাদের কাছ থেকে দোয়া নেওয়ার চেষ্টা করি, কতগুলি কথা বললাম, এগুলিকে যদি একজন মানুষ সামনে রাখে আর দোয়া করে তাহলে আল্লাহ কি দোয়া শুনবেন না? অবশ্যই শুনবেন। আনা ইনদা জন্নে আব্দি বি, আমার বান্দা আমার সাথে যেমন ধারণা রাখে, আমার সম্পর্কে যেমন ধারণা রাখে, তেমন আমি করে থাকি, তার ধারণার সাথেই আছি।
আমার সম্পর্কে ভালো ধারণা যদি রাখে যে আল্লাহ পাক আমাকে অসহায় ছেড়ে দেবেন না, আল্লাহ পাক আমাকে এইভাবে হালাক করে দেবেন না, আল্লাহ পাক চিরজীবন আমাকে এইরকম করে একেবারে অপরের দ্বারস্থ করে রাখবেন না, আল্লাহ পাক এইরকম আমাকে সবসময় অসুস্থ করে রাখবেন না। আল্লাহ পাক অসুস্থ আইয়ুব আলাইহিসসালামকে করেছেন কিন্তু বের করেছেন। আল্লাহ পাক সারা জীবন আমাকে এইরকম জেলে রেখে দেবেন না, যেমন ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ জেলে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ আবার তাঁর রহমতে বের করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আমাকে এইরকম গুনাহগার করে রেখে দেবেন না, যেমন গুনাহগার অনেকে হয়েছে আবার তওবা করেছে, আল্লাহ তাদের তওবা কবুল করেছেন। ফাতাওবা আলাইহি ওয়া হাদা আদম আলাইহিসসালাম প্রথম পিতা, আমাদের পিতা, সবার পিতা, তওবা করেছেন, আল্লাহ কবুল করেছেন। এইভাবে ভালো ধারণা যদি আল্লাহ পাক সম্পর্কে রাখে আল্লাহ তার সাথে অবশ্যই আছে। আর যদি আল্লাহ সম্পর্কে কেউ যদি ওয়াইন জান্নাবিহি শাররান খারাপ ধারণা রাখে, দোয়া করলাম দেখে কত দোয়া করলাম কিছুই পাই না, দোয়ার কিছু ফলই বুঝতে পারি না, আমাদের মতো তুচ্ছ লোকের দোয়া কি আল্লাহ শোনেন, খারাপ ধারণা এগুলি। আপনাকে কে বলছে যে তুচ্ছ হয়ে থাকেন, আপনি সৎ হওয়ার চেষ্টা করেন, আর সৎ হয়ে যাওয়ার পরে নিজেকে কেন তুচ্ছ মনে করবে, যেমন বিদাতীরা অনেকে নিজেকে এত তুচ্ছ মনে করে, জানেন এগুলি পরিভাষা উর্দু ভাষায় আছে। আমি একবার বেশ কিছুদিন আগে বলেছিলাম পাকিস্তান ভারত বাংলাদেশে বিদাতপন্থী কবর পূজারীরা নিজেদেরকে বলে আমরা সাগে মদিনা। হ্যাঁ, আলেম সাহেবের হাফেজ সাহেবের বলেন, শুনেছেন সাগ মানে কি বুঝেন, সাগ মানে কুত্তা কুকুর, মদিনার কুকুর। তারা বলে তাদের বড় বড় পীরদের লাকাবে টাইটেলে থাকে সাগে মদিনা, এত বড় পীর হওয়ার পরেও এত বড় আলেম হুজুর হওয়ার পরে বলে সাগে মদিনা, ভাগ্যবান যে আমি মদিনার কুকুর, যদি মদিনার কুকুর হই তো ভাগ্যবান। আউযুবিল্লাহ, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তান তোমাদেরকে সম্মানিত করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ইনসানকে মানুষকে আমি উত্তম অবয়বে কত সুন্দর করে তৈরি করেছি, কিন্তু তুমি যদি ইনসান মুমিন হয়ে থাকো তাহলে তো ভালো কথা, সেখানেই তুমি অবস্থান করবে, সুম্মা রাদাদনা ওয়াসফালা সাফিলিন, আর যদি তুমি নিজের ইনসানিয়ত থেকে হিউম্যানিটি থেকে নিজের মানবতা থেকে নিচে নেমে যাও, নিজের আল্লাহর ইবাদত বান্দিগি থেকে নিচে নেমে যাও, সরে যাও যদি, তাহলে তোমাকে একেবারে নিচু থেকে নিচু স্তরে নামিয়ে দেবো, জাহান্নামে নামিয়ে দেবো, কবর রাজাবে নামিয়ে দেবো, দুনিয়াতেও লাঞ্ছিত করবো, কাফির ইহুদি নাসারা আল্লাহর দুশ্মনরা তোমাদের উপর জুলম অত্যাচার করতে থাকবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। এই আয়াতগুলি তাফসিরে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ খাস ছাত্র ছিলেন তিনি। তো আর ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহ বহু কিতাব রয়েছে আরবি ভাষায় যেগুলির অধিকাংশ অনুবাদ হয়েছে, উর্দু বাংলায় অনুবাদ হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই বলছেন যে এই আয়াতগুলির তাফসিরে কি বলা হয়েছে, তাফসির কারগণ মানে মুফাসসিরিনগণ কি বলেছেন তা তিনি উল্লেখ করেছেন। কালা ইবনুল কাইয়িম ফিল আয়া, ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরে বলছেন, ফুসসিরা হাযা যান্নু বিআন্নাহু সুবহানাহু লা ইয়ানসুরু রাসূলাহু ওয়া আন্না আমরাহু সায়াজমাহিল্লু ওয়া ফুসসিরা বিআন্না মা আসাবাহু লাম ইয়াকুন বিকাদারিল্লাহি ওয়া হিকমাতিহি ওয়া ফুসসিরা বিইনকারিল হিকমা ওয়া ইনকারিল কাদারি ওয়া ইনকার আন ইয়াতিম্মা আমরা রাসূলিহি ওয়া আন ইয়ুযহিরাহু আল্লাহু আলা দ্বীনি কুল্লিহি হাযা হুয়া যান্নুসু আল্লাযী যান্নাহুল মুনাফিকুনা ওয়াল মুশরিকুনা ফি সূরাতিল ফাতহ। এই আয়াতগুলিতে যে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণার কথা উল্লেখ করা হয়েছে, অন ইসলামিক ধারণার কথা জান্নুল জাহিলিয়া বলা হয়েছে, তার তিনটি তাফসির করেছেন। আল্লাহ সম্পর্কে ভুল ধারণার তাফসির হচ্ছে তিনটি, খুব সুন্দর কথা এবং শর্ট কথা, পুরো আপনি আয়াত খুব সহজে বুঝে যাবেন এই তিনটি ব্যাখ্যা বুঝতে পারলে যে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা কি। আল্লাহ সম্পর্কে একটি ভুল ধারণা হচ্ছে যে আল্লাহর হেকমতকে অস্বীকার করা, আল্লাহর প্রত্যেকটি কাজে রহস্য রয়েছে, জি তত্ত্ব রয়েছে, যার ভিতরে আমি আপনি প্রবেশ করি না, যার ফলে বাহ্যিক দেখে বুঝতে পারি না যে এমনটা কেন হইল, কিন্তু যদি ভিতরটা দেখিয়ে দেওয়া হইতো তাহলে বুঝতে পারতেন যে না ঠিক আছে, ঠিক আছে, এই যে আমার ক্ষতিটা হয়েছে এতে ভালাই আছে, আমার আমার স্ত্রী যে তালাক হয়ে গেল এতে আমার ভালাই আছে, আমার ছেলেটা যে মারা গেল এতে আমার ভালাই আছে, এই কথাটা বুঝবেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিমে একটি ঘটনা বর্ণনা করেছেন যাতে আল্লাহ পাকের এই গায়েবের দৃশ্যের মধ্যে যে হেকমত আছে, বাহ্যিক কাজগুলি ঠিক লাগছে না কিন্তু এই গায়েবের কাজে হেকমত আছে, কিন্তু করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর আদেশ ছাড়া কোনো মানুষ করতে পারে না, যে কোনো পীর এই কাজগুলি করা শুরু করবে বলে আমার ওই বাতেনি ইলম হয়ে গেছে, এগুলি হচ্ছে শয়তানের রাস্তা, এগুলি হচ্ছে ইবলিসের রাস্তা, এভাবে গুমরা করেছে। খেজের এবং মুসা আলাইহিস সালামের ঘটনা
খাজের আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি কথা জানিয়ে দিয়ে বলছেন যে মূসা আলাইহিস সালামকে গিয়ে তার সাথে নিয়ে তুমি এই সম্পর্কে এগুলি দেখাও, যাতে উনি বাহ্যিক দেখবেন যেগুলি তো আসলে ইসলামে জায়েজ নয়, কিন্তু তোমাকে ভিতরের রহস্য আল্লাহ যে ভিতরে রহস্য রেখেছেন প্রত্যেকটি কাজের সেগুলি তাকে এবং মুসলিম জাতিকে সারা বিশ্বের মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য এই দৃষ্টান্ত একটা রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন। কিন্তু তাই বলে এই নাই যে কোন পীর বাতেনি কাজ করা শুরু করবে আর বলবে যে হারাম কাজ করলাম, হ্যাঁ মদ কি আপনাদের শুনিয়েছি না, মদের মদে যায় নামাজ ডুবিয়ে যদি পীর নামাজ পড়তে বলে তবুও আপনি নামাজ পড়েন, হ্যাঁ তবুও নামাজ পড়েন, এতরাজ করবেন না পীর সাহেবের উপর যে পীর সাহেব বাবা এমন অন্যায় কথা কেমন বলছেন যে মদ হারাম, আর এই হারাম নাপাক আল্লাহ নাজিস বলেছেন, আর সেই নাপাক নাপাক জিনিসে যায় নামাজ ডুবিয়ে ওতে নামাজ পড়বো এতরাজ করবেন না, এগুলো হচ্ছে ভণ্ডামি, এগুলো হচ্ছে অনইসলামিক কথা, এর জন্য আর কোনো খেজুর আল্লাহ পয়দা করেননি। আল্লাহ পাক দেখাবার জন্য কোরআনে কিম এই ঘটনা বয়ান করে দিয়েছেন যে আল্লাহ পাকের প্রত্যেকটা কাজে হিকমত রয়েছে, তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, যার প্রতি আপনাকে ঈমান রাখতে হবে যে আল্লাহ পাকের কোন কাজ পৃথিবীতে যা হচ্ছে তা হিকমত বিরোধী নয়, রহস্য বিরোধী নয়, অযৌক্তিক নয়, প্রত্যেকটি কাজ যা ঘটছে যা হচ্ছে তাতে যুক্তি রয়েছে। দেখেন একটা নতুন স্টিমার জাহাজ দিলেন ভেঙে ভেঙে দিলেন, তলা থেকে ছিদ্র করে দিলেন, বাহ্যিক কাজটি তো খারাপ লাগলো, মালিক অন্য, আর আপনাকে কে অধিকার দিল যে অপরের নতুন জাহাজটিকে একটা গাড়িকে যদি কেউ ভেঙে দেয় তাহলে অন্যায় কাজ না বাহ্যিক, অবশ্যই অন্য কাজ হারাম কাজ। আল্লাহ দেখিয়ে দিলেন যে এই কেন, যে সামনে এক জালেম রাজা আছে, ওখানে গেলেই যদি দেখে যে সুন্দর স্টিমার সুন্দর পানি জাহাজ তাহলে কেড়ে নেবে। এইরকম আমাদের কাজে অনেক সময় হয়, গত সপ্তাহে এক ভাই ওমরা গিয়েছে, রাস্তাতে গিয়ে তার গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এসে চিৎকার ঝগড়া শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে মারামারি করে নেবে, যদি আল্লাহ না আমাকে না পৌঁছে দিত তো এত চিৎকার চলছে যে মারামারি শুরু হয়ে যেতে পারে, দুই দিক থেকে চিৎকার শুরু হয়ে গেছে, আল্লাহর কি কাম ওখানে আমি পৌঁছে গেছি। দুইজনকে বললো আস্তে কথা বলেন, আপনি বুঝাবার আপনার কথা চেষ্টা করেন, ও আপনাকে বুঝাবার কথা চেষ্টা করছে। তারপরে আমি একটাই কথা শুধু বললাম যে আল্লাহ না করে এই বাসটি যাচ্ছে রাস্তায় গিয়ে যদি মক্কা যাওয়ার আগে কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর লোকগুলি মারা যায় আর এই খবর পান তো বলবেন আলহামদুলিল্লাহ, বলবেন না বলবেন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এখানে নামিয়ে দিয়েছিল, ড্রাইভার আমাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে, আমি চলে এসেছি, সিট পাইনি বা যেতে পারিনি, গাড়ি পাইনি, আলহামদুলিল্লাহ বাকিগুলো তো সব গেছে, বলবেন না এই হচ্ছে আল্লাহর হিকমত যে আপনি গাড়ি পেলেন না যেতে পারলেন না। আমার একদিন রাত 12টায় ফ্লাইট আছে দমদম থেকে, আর বিকেল 3টা না 4টার সময় আমার এক ছেলে কয়েন্স খেয়ে ফেললো আজকে থেকে 7 বছর আগে, সব কিছু ওকে যেতে হবে আমাকে যাব দেশে, কয়েন্স খেয়ে ফেল, সুবহানাল্লাহ, ওই ডিপ্রেশন হয়ে গেলাম, হাসপাতালে গেলাম, ম্যাটারনিটি ওই যে চাইল্ড হসপিটাল আছে সেখানে গেলাম, ওরা ভর্তি করে দিল, বের করতে পারলো বললো যে না এখন এমন জায়গায় চলে বের করা যাবে না, ওটা বের হয় পায়খানার সাথে বের হবে, ভর্তি করে দিল, পরিবারকে হাসপাতালে রেখে এলাম, ওই অবস্থাকে যাওয়া যায় বাচ্চা হাসপাতালে, ক্যান্সেল করে দিলাম ফ্লাইট, সফরই ক্যান্সেল হয়ে গেল, ফ্লাইট যে ক্যান্সেল করলাম পরে আমার মনটাই পাল্টে গেল যে যাক আর যাচ্ছি না, রিএন্ট্রি লেগে আছে, তখনকার রিএন্ট্রি আপনার ফাইন আছে না গেলে, চলে গেলাম বাহারে নিয়ে বক্তব্য করে আসলাম। আমি এখন পর্যন্ত জানি না যে আল্লাহর কি হিকমত ছিল এই সফরে, হতে পারে যে কোনো বিপদ আপদ সামনে ছিল, আলহামদুলিল্লাহ আমার যাওয়া হলো না, দেশে গেলাম না। এর এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখা যে আল্লাহর প্রত্যেকটি কাজে হিকমত আছে, সেখানে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, যা ঘটেছে আলহামদুলিল্লাহ, আর ঘটেছে মার দৌড় ঝগড়া ইত্যাদি, কেন এরকম হলো, কেন এরকম করলো না, বা কেন আমার সফর হলো না, না এটি হচ্ছে মুনাফিকের লক্ষণ, এটি হচ্ছে মুশরিকদের লক্ষণ, এটি হচ্ছে দুর্বল ইমানের মানুষের আচরণ। তো এই আয়াতগুলিতে বলা হয়েছে যে ভুল ধারণা, আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা, তার একটি হচ্ছে ভ্রান্ত ধারণা হেকমত, আল্লাহর কাজে হেকমতকে অস্বীকার করা, প্রত্যেকটা কাজে হেকমত আছে, ভালো হচ্ছে বাহ্যিক বা মন্দ হচ্ছে তাতে হেকমত আছে। দুই নম্বর হচ্ছে যে তকদিরকে অস্বীকার করা, আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখা, আল্লাহ পাক সবকিছুই জানেন বর্তমান এবং তাই তার এলমের ভিত্তিতে তার মহাজ্ঞানের ভিত্তিতে তিনি লিখে রেখেছেন তকদির, লৌহে মাহফুজে আল্লাহ পাক মানুষের ভাগ্য লিখে রেখেছেন,
তাহলে যারা তকদিরকে অস্বীকার করে না 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 আল্লাহ কেন লিখে রাখবেন, তাহলে আল্লাহকে অগ্রিম জানেন না আপনার মতই? আপনি যেমন এক মিনিট পরে কি হবে জানেন না, পাঁচ মিনিট পরে কি হবে জানেন না, এখান থেকে যেতে পারবেন কিনা, দেশে যেতে পারবেন কিনা জানেন না, কালকে কি হবে জানেন না, তা আল্লাহকে তাই মনে করছেন আপনি? আল্লাহকে মখলুকের মতো সৃষ্টির মতো মনে করছেন? আল্লাহ পাক সবকিছুই জানেন এবং আপনার অগ্রিম রেজাল্ট লিখে রেখেছেন। তকদিরকে অস্বীকার করা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণার শামিল। তো জান্নাল জাহিলে জাহিলি যুগের ধারণা, জান্নাত সহ খারাপ ধারণার অন্তর্ভুক্ত হচ্ছে তকদিরকে অস্বীকার করা, তকদির সম্পর্কে সন্দিহান হওয়া। তকদিরে লেখা আছে তাহলে কর্ম করে লাভ কি? এটি হচ্ছে জান্নাল জাহিলে জাহিলি যুগের অনিসলামিক ধারণা। আপনাকে আপনার আমল সুন্দর করতে হবে, বাকি আপনার আমল প্রমাণ করবে যে আপনার তকদির ভালো, আপনার কর্ম প্রমাণ করবে যে আপনার তকদির ভালো। দুনিয়ার ক্ষেত্রে মানুষ তকদিরের হুজ্জত পেশ করে কর্ম ছেড়ে দেয় না, কর্মত্যাগী হয় না, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে শয়তান বিভ্রান্ত করে, যদি আল্লাহ জান্নাত রাখে ভাগ্যে তাহলে নামাজ পড়লেও জান্নাত পাবো আর না পড়লেও জান্নাত পাবো, এটি শয়তান শিখায়। কিন্তু দুনিয়ার কর্মের ক্ষেত্রে বাংলাদেশ থেকে এসেছেন, কেউ এই ধারণা রাখেন না যে তকদিরে যদি রিয়াল থাকে তো বাড়িতে বসে থেকে, গ্রামে বসে থেকেও, খড়ের ঘরে থেকেও রিয়াল পাবো। আছে এরকম কোন পাগল আধা পাগল বলবে? কেউ বলেন না, কর্ম করার জন্য এসেছেন। তকদিরে যদি থাকে তো আমার ছেলে মেয়েরা ভালো শিক্ষিত হয়ে যাবে, স্কুলে ভর্তি করার কি প্রয়োজন, মাদ্রাসায় ভর্তি করার কি প্রয়োজন? ভাগ্যে যদি থাকে তো আলেম এমনিতেই হয়ে যাবে, ফিরের একটা নজর পড়বে, আর সেই নজরে পৃথিবী রাজার মেয়েকে যেমন একবার বিশপাড়া করার মুখস্থ করিয়ে দিলে একটি নজর দিয়ে, ফায়েজ এমন দিবে যে ফায়েজ দিয়ে একবার ওকে আলেম বানিয়ে দিবে। এরকম আকীদা রাখেন, ফাইজ দিয়ে আপনাকে রিয়াল আপনার বাড়িতে ভর্তি করে দিবে, এত পীর ভক্ত মানুষ, তাহলে বিদেশ আসার কি আর কষ্ট করার কি আছে? দেশেই বসে থাকেন, পীর বাবা আপনার ফাইজ দেন, ফাইজের রিয়াল গুলি দেন, ফাইজের ডলার গুলি দেন, এত বিদেশে কষ্ট করে ভিসা, তো আবার পাসপোর্ট, আবার ইমিগ্রেশন, আর তারপরে বিদেশে সবাইকে ছেড়ে একাই থাকা, এই কোন জীবন, অশান্তির জীবন, গোটা বংশের মধ্যে থাকবো, আত্মীয় স্বজনের মধ্যে থাকবো, বন্ধু বান্ধব মহলে থাকবো, কত শান্তির জীবন। কিন্তু দুনিয়ার কাজের ক্ষেত্রে তো এই কেউ করেনি, সবাই এসছেন যে দুটো পয়সা পাবো, বিদেশে গেলে ভালো সেজন্য এসেছি, সবাই এই উদ্দেশ্যে এসেছে। দুনিয়ার ক্ষেত্রে তকদিরকে হুজ্জত বানান না যে তকদিরে থাকলে সব চলে আসবে, কর্ম করছেন। আর দিনের ক্ষেত্রে যখন আসছে যে তকদির যদি লিখাই থাকে জান্নাত, তো কে আমার জান্নাত নিতে পারে? আর তকদিরে যদি জাহান্নাম লিখা থাকে তো কে বা জান্নাত দিতে পারে? আউযুবিল্লাহ, এগুলি শয়তান শিখাচ্ছে, শয়তান শিখাচ্ছে। তো তকদিরকে অস্বীকার করা বা তকদির সম্পর্কে এরকম কথাবার্তা বলা, এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে ভুল ধারণা, জাহিলি যুগের অনিসলামিক ধারণা। দুটি তাফসীর, তৃতীয় তাফসীর হচ্ছে মুসলিম জাতি সম্পর্কে এরকম ধারণা যে চিরকাল মুসলিম জাতিকে মনে হয় আল্লাহ গোলাম বানিয়ে রেখে দেবেন ইহুদি নাসারাদের। মুসলিম জাতি মনে হয় সবসময় এরকম পদদলিত থাকবে, মুসলিমদেরকে আল্লাহ কখনো মনে হয় সাহায্যই করবেন না, এইরকম ধারণা রাখাও হচ্ছে জাহিলি যুগের ধারণা। যা মুনাফিক মুশরিকরা ধারণা রাখতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিম ছেলে, আর তার সাথে কে দেবে, মক্কা বিজয় করতে পারে, আর ইসলাম সারা পৃথিবীতে পৌঁছিতে পারে, এইসব কথাবার্তা অবান্তর কথাবার্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভবিষ্যৎবাণী করলেন, আল্লাহর কসম করে বলছি এমন একটা দিন আসবে যেই দিন তোমরা এখান থেকে হীরা ইয়ামান দেশ পর্যন্ত সফর করবে, তোমরা শুধু নয় একা এক মহিলা সফর করবে, মা তাখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না, এত শান্তি প্রতিষ্ঠা হবে। কত অশান্তি ছিল যে বড় বড় কাফেলা 100, 200, 300, 400 জন সফর করছে, কিন্তু এলাকার লোক বেদুইনরা লুটপাট করে নিচ্ছে। এই অশান্তির জামানায়, অরাজকতার জামানায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী শোনাচ্ছেন যে এমন একটা যুগ খুব শীঘ্রই আসছে যখন একা এক মহিলা সফর করবে, আল্লাহ বলে ভয় থাকবে একমাত্র, আর কোনো ভয় থাকবে না। শুনে মুনাফিকরা বলে মনে করে যে এগুলি কেমন আদার ব্যবসায়ী আর জাহাজের খবর, হ্যাঁ এগুলি কথা হইল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে উতিতুল কানজাইন, আমাকে দুটি সম্পদ দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা কিসরা আর কায়সার পারস্য দেশের অঢেল ধন সম্পদ তোমাদের পায়ে লুটিয়ে পড়বে, রোম সাম্রাজ্যের অঢেল সম্পদ তোমাদের পায়ে এসে লুটিয়ে পড়বে, মদিনায় আসবে, আর তোমাদের কেউ গরিব থাকবে না। শুনে পেটে পাথর বাঁধা মানুষ, গরিব মানুষ খেতে পায় না, বাড়ি নাই, ঘর নাই, মুমিনদের তো ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর অবশ্যই সাহাবাই কেরামে রয়েছে, কিন্তু মুনাফিকরা বলে দেখো দেখো আমাদের দ্বারা এইসব কাজ নেওয়ার জন্য বড় বড় কথা শোনাচ্ছে। এগুলো হচ্ছে জান্নাল জাহিলিয়া, জাহিলি যুগের ধারণা, আল্লাহ মুসলিমদেরকে সবসময় এরকম করে পদদলিত লাঞ্ছিত করে রেখে দিত, কখনো না। ইসলাম ভালো করে ধরে ওয়ান্তুমুল আলামুন, আল্লাহ বলছেন তোমরাই তো আলা উপরেই থাকবে,
তোমরাই তো নেতৃত্ব দেবে, কিন্তু শর্ত, হ্যাঁ হাফেজ সাহেবের শর্ত, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও তাহলে, তাহলে ইমানের সংজ্ঞা জানতে হবে। মুমিন মানে আমরা যে মুসলিম, নামাজ পড়ি না মুসলিম, রোজা রাখি না মুসলিম, হারাম কাজ করতে আছি মুসলিম, ফিল্ম দেখতে যে মুসলিম, হ্যাঁ বেঈমানি করছি মুসলিম, আল্লাহর দিনের কাজ খেদমত করি না আমরা, মানুষের তৈরি করা পার্টির খেদমতে লেগে আছি, এখানে এসে ওই সব সংগঠন করছি, মানুষের তৈরি করা সংগঠন নিয়ে ব্যস্ত, মানুষের তৈরি করা পার্টি নিয়ে, দল নিয়ে, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি আর কিছু, এইসব নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আল্লাহর দিন একটি বান্দা পর্যন্ত পৌঁছায় না, আল্লাহর দিনের পাঁচক্ত নামাজের কথা আর একটি মুসলিমকে দাওয়াত দিই না, আল্লাহর দিনের তৌহিদের কথা, আল্লাহর একত্বের কথা একটি মুসলিমকে দাওয়াত দিই না, কোন মুসলিমকে বললাম না যে কবরে সিজদা করা শিরক, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া শিরক, কথা কোনোদিন বললাম না। ইসলামের খাতায় কি রেখেছি আমরা? তারপরে আল্লাহ কি করে সাহায্য করবেন? তাহলে মুমিন হইতে হবে। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর দিনে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আল্লাহর দিনের খেদমতে লেগে যাও আল্লাহ পাক তোমাদের, আল্লাহ উন্নতি দান করবেন, তোমাদেরকে নেতৃত্ব দেবেন। তো এই তিনটি বিষয় দিয়ে তাফসির করা হয়েছে ভুল ধারণাকে আল্লাহ সম্পর্কে অথবা জাহিলি ধারণাকে। কি বললাম? একটা হচ্ছে আল্লাহর কাজের হিকমতকে অস্বীকার করা, দ্বিতীয় হচ্ছে তকদিরকে অস্বীকার করা বা তকদির সম্পর্কে সন্দিহান হওয়া, আর তকদির রাস্তা করে তকদিরে থাকে তো যাওয়ার হবে না, কর্ম করতে হবে আপনাকে। আর তৃতীয় হচ্ছে যে মুসলিম জাতিকে আল্লাহ সর্বদাই হয়তো অপদস্থ রাখবেন, এরকম লাঞ্ছিত রাখবেন, আর কাফের হয়তো আমাদের উপর জয়ী হয়ে থাকবে না, কখনো না, কখনো না। নবী করিম সাল্লাল্লাহু বহু ভবিষ্যৎবাণী আছে, এমন একটি যুগ আসবে যে সময় সারা পৃথিবীর প্রত্যেকটি কাঁচা বাড়িতে পাকা বাড়িতে, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কাঁচা বাড়িতে পাকা বাড়িতে কি পৌঁছিবে? ইসলাম পৌঁছিবে। ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঘরে ঘরে রুমে রুমে ঢুকে যাবে। আমার এই ইমান আছে, এই ইমান তৈরি করতে হবে। আজকে হয় না, 50 বছর পর হইতে পারে, 100 বছর পর হইতে পারে, 200 বছর পর হইতে পারে, 300 বছর পরে হইতে পারে, কিন্তু এমন একটা যুগ আসবে যে প্রত্যেকটি বাড়িতে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে যাবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, প্রত্যেকটি ঘরে নামাজ হবে, প্রত্যেকটি ঘরে ইবাদত বন্দেগি, রোজা হবে, সিয়াম হবে। জি, বেইজ্জে আজিজিন আও জুল্লে জালিলিন, হয় সসম্মানে ইসলাম কবুল করবে ইজ্জতের সাথে, আর না হইলে জিল্লতির সাথে, লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে, পরাস্ত হয়ে ইসলাম কবুল করবে। দুটোর একটি পথ অবশ্যই নিতে হবে, কিন্তু ইসলামের ছায়াতল অবশ্যই আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী, আল্লাহ সব সময় এইরকম রাখবেন না অবস্থা যা রেখেছেন। তিলকাল ইয়ামুন দাউলাহ বাইনান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতিকে কখনো উপরে উঠিয়ে থাকেন, আবার সেই জাতিকে আবার নামিয়ে দিয়ে থাকেন, আবার অন্য জাতিকে উঠিয়ে থাকেন। আল্লাহ পাক এই দীর্ঘ 1000 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে শুরু করে 1000 বছর ধরে মুসলিম জাতিকে সব উপরে রেখেছিলেন। 1000 বছর ধরে আপনাদের অবগতির জন্য বলছি, আরবি ভাষা ইন্টারন্যাশনাল ভাষা ছিল, আমরা আজকাল বাংলা বললেও একটা করে ঢুকাই ইংলিশ, কথাই কথায় প্রত্যেকটি বাক্যে বাক্যে, হ্যাঁ আমার এই ফেত আছে তা আমি সিওর, হ্যাঁ বলছি না জেনুইন কথা, বাংলা সাথে ইংলিশ ঢোকা কি মনে করছি গৌরবের বিষয়, তারপরে উর্দু বলছি কিন্তু উর্দুর সাথে ইংলিশ ঢুকা, ম্যাক্সিমাম ইংলিশ ঢুকানো, এটি গৌরবের বিষয় মনে করছি। এগুলি হচ্ছে মানসিক গোলামি, আল গাজুল ফিকরি আরবিতে বলা হয়েছে, মানসিক গোলামি, দৈহিক গোলামির সাথে সাথে ইংরেজদের মানসিক গোলামি মুসলিম উম্মাহ শুরু করেছে আরবি ভাষাই পর্যন্ত। হ্যাঁ ওকে ওকে, আরবিতে কথা বলছে, আনাফিরু আনাফি ওকে, ওকে কি জিনিস আবার? এই যে গোলামি, এই যে গোলামি আমরা আমাদের জাতি আজকের জামানায় করছে 1000 বছর ধরে। কর্টোবা ইউনিভার্সিটিতে যখন স্পেনে, যার নাম ছিল আন্দালুস, ইসলামিক নাম ছিল, সেখানে যখন খ্রিস্টানদের ছেলেরা মুসলিম ইউনিভার্সিটিতে পড়ার জন্য আসতো, মুসলিম ইউনিভার্সিটি তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তাদের কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, যখন ওইখানে পড়াশোনার জন্য আসতো, তখন তাদের জীবনী সেই যুগের ইতিহাস পড়ে দেখুন, তখন তারা তাদের ল্যাটিন ভাষায়, তাদের স্পেনি ভাষায়, তাদের পশ্চিমা ভাষাগুলিতে আরবি ঢুকানোকে ফখরের বিষয়, গৌরবের বিষয় মনে করত। যেমন আজকাল একজন বাঙালি বাংলা বলতে গিয়ে ইংলিশ বলাকে ফখরের বিষয় মনে করে, একজন উর্দু ভাষী হিন্দি ভাষী উর্দু হিন্দি বলতে গিয়ে উর্দুর সাথে ইংলিশ ঢুকাইতে, আরবি বলতে গিয়ে আরবি বলছে ও ইংলিশ বেরিয়ে আসছে ওর মুখ দিয়ে, এটা গৌরবের বিষয় মনে করে। এই গোলামের জীবন যাপন করছি আমরা এই জাতি, ঠিক 1000 বছর ধরে তারা ওই রকম ছিল। তিলকাল ইয়ামু নুদাউলাহ বাইনান নাস, এমন একটা যুগ আসবে, আপনারা যদি সবাই মুমিন হয়ে যান, সারা মুসলিম বিশ্ব যদি সত্যিকার মুমিন হয়ে যায়, ইসলামের খেদমতে, ইমানের খেদমতে, কোরআন সুন্নাহর খেদমতে লেগে যায়, তা আবার ওই অবস্থা ফিরে আসবে।
বলছেন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যে এই যে ধারণার কথা বলা হয়েছে আল্লাহ সম্পর্কে এর ব্যাখ্যা করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু তাআলা তার রাসূলের সাহায্য করবেন না এই ভুল ধারণা ওয়া আন্না আমরাহু সায়াজমাহিলু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিশনটি রয়েছে সেটি মুছে যাবে এই ধারণা অফসরা এও তাফসীর করা হয়েছে বিআন্না মা আসাবাহু লাম ইয়াকুন বিকদরিল্লাহি ওয়া হিকমাতিহি যা কিছু মুসলিম উম্মতের উপর এসেছে বিপদ আপদ এসেছে তা আল্লাহ পাকের তকদিরের ভিত্তিতে নয় এবং অহিকমতি আল্লাহর এতে কোনো হিকমত নেই কি যুক্তি আছে যে আমরা ক্ষতিগ্রস্ত হইলাম কি যুক্তি আছে এত বিলম্ব 13 বছর ধরে ইসলামের দাওয়াত হইতে থাকলো মক্কায় কিন্তু গোপনে গোপনে নামাজ পড়তে এত দিন কেন বিলম্ব এতে আবার কি যুক্তি আছে এতে আবার কি হিকমত আছে হুদাইবিয়ার সন্ধিতে সবগুলিতে হার মানতে হলো এতে বা কি যুক্তি আছে হ্যাঁ প্রত্যেকটিতে হিকমত আছে যুক্তি আছে এগুলিকে অস্বীকার করা তাই তাফসীর করা হয়েছে বে ইনকারিল হিকমতে কেউ যদি হিকমতকে অস্বীকার করে আল্লাহর কাজে ওয়া ইনকারুল কাদরে তকদিরকে অস্বীকার করে ওয়া ইনকার এই কথাকে অস্বীকার করে আইয়াতিম আমরা রাসূলিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিশনকে আল্লাহ পূর্ণতা দান করবেন ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিম তারা চায় যে আল্লাহর নূরকে ফু দিয়ে উড়িয়ে দেবে আল্লাহ এবং আল্লাহ পাক কি চান মুতিম নূরহি তার নূরকে আলোকে সম্পূর্ণ করবেন পূর্ণতা দান করবেন ওয়ালাউ কারিহাল কাফির যদিও কাফির বরদাস্ত করতে পারে না এটা কাফির এটা চায় না সে আপ্রাণ চেষ্টা করবে তারা মুছে দেওয়ার কিন্তু পারবে না আল্লাহু মুতিম নূরহি আল্লাহ নিশ্চয়তা দান করেছেন তো এইরকম ধারণা রাখা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিশনকে পূর্ণতা দান করবে এই কথাকে অস্বীকার করা বা সন্দেহ করা ওয়া আইন জুজহিরাহুল্লাহ আলা দ্বীনে কোলে সমস্ত মতবাদ সমস্ত দ্বীন সমস্ত ধর্মের উপর আল্লাহ পাক তার রাসূলের নিয়ে আসা দ্বীনকে দ্বীন ইসলামকে জয় করবেন হ্যাঁ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক লিউজহিরাহু আলা দ্বীনে কুল্লি আল্লাহ তো সেই সত্তার নাম যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন বিল হুদা হিদায়াত নিয়ে সঠিক পথে নির্দেশনা নিয়ে ওয়া দ্বীনিল হক সত্য দ্বীন সত্য জীবন বিধান নিয়ে লিউজহিরাহু আলা দ্বীনে কুল্লি যাতে করে সেই দ্বীনকে সমস্ত মতবাদ সমস্ত এজম সমস্ত দ্বীন সমস্ত ধর্মের উপর আল্লাহ পাক জয় করে দিতে চান আল্লাহ জয় করতে চান আপনি মেহনত করবেন তাহলে তো হবে আপনি মেহনত করে আগে বেড়ে যাবেন দাঁড়াবেন তাহলে তো হবে ওয়ালাউ কারিহাল মুশরিকুন তো বলছেন যে ওয়াহাজা হুয়া জান্নুস এটি হচ্ছে আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা এই তিনটি ধারণা আল্লাযী জান্নাহুল মুনাফিকুন যে ধারণা ছিল মুনাফিকদের ওয়াল মুশরিকুন মুশরিকদের ফি সূরাতিল ফাতহে সূরায়ে ফাতহে যে খারাপ ধারণার কথা উল্লেখ করা হয়েছে ওয়া ইন্নামা কানা হাযা জান্নুস এটি হচ্ছে খারাপ ধারণা ভুল ধারণা লিআন্নাহু জান্না গায়রা মা ইয়ালিকু বিহি সুবহান কারণ এই ধারণা এমন ধারণা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সমীচীন নয় উচিত নয় আল্লাহ সম্পর্কে ধারণা করবেন আল্লাহর কাছে কোনো যুক্তি নেই আল্লাহ পাক জানেন না আগামী কি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন যারা ধরে আছে আল্লাহকে আল্লাহর দিনকে ধরে আছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন এটা যুক্তি হলো হইতে পারে এটা অসম্ভব কথা আল্লাহর জন্য এটি সমীচীন নয় উচিত নয় যে আপনি এই ধারণা করবেন ওয়া মা ইয়ালিকু বিল হিকমতি আল্লাহর হিকমতের এটি জন্য হিকমতের অনুকূলে নয় যে আল্লাহর আর হিকমতে আছে যে মুসলিম লাঞ্ছিত হয়ে থাকবে ওয়াহামদেহি আল্লাহর প্রশংসা আল্লাহর গুণগারের সাথে উচিত নয় এটি যে এরকম হবে ওয়াদেহি সাদেক আল্লাহর যে সত্য ওয়াদা রয়েছে প্রতিশ্রুতি রয়েছে তার সাথেও এটি সমীচীন নয় যে আপনি এই ধারণা রাখবেন যে আল্লাহ ওয়াদা করেছেন আবার ওয়াদা খেলা কি করে দেবেন মানুষ সম্পর্কে ভাই দুই মাস পরে তোমার টাকা দিয়ে দেবো 10,000 রিয়াল সন্দেহ হইতে পারে কি জানি এর ইমান কেমন হয় না হয় কিন্তু আপনি কি আল্লাহ সম্পর্কে বলছেন আল্লাহ বলছে ইন্না লানানসুর রুসুলানা ওয়াল্লাযিনা আমানু আমি আমার রসুলগণের সাহায্য করব এবং তাদের সাথে যারা ঈমান নিয়ে এসেছে তাদের সাহায্য করব আল্লাহ ওয়াদা করেছে ওয়াদাল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত আল্লাহ মুমিনদের সাথে সৎকর্মশীলদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন কি লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ পৃথিবীর খেলাফত নেতৃত্ব তাদেরকে দিবে কিন্তু নেতৃত্ব আজকে জাহেলি যুগের লোকদের সাথে কাছে কেন এই জন্যই যে আল্লাহ শর্ত লাগে শেষখানে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইই একমাত্র আমার ইবাদত করবে আমার সাথে কাউকে শরীক করবে না হাজার হাজার মাজার সিজদা করবে আজমিরে গিয়ে সেজদা করবে আর বলবে ভারতে আমরা ইসলাম কায়েম করব কত্তিক হবে শাহজালালে সেজদা করে 1800 গিয়ে সেজদা করবে আর বলবে বাংলাদেশ ইসলাম কায়েম করব কোথা থেকে ইসলাম কায়েম হবে নামাজটা ঠিক করে বলবে না ফজরে যেতে পারে ভাই ফজরে উঠতে পারে না আবার নিজের নাফসের উপর ইসলাম কায়েম করতে পারে না সারা বিশ্বের উপরে কি করে ইসলাম কায়েম করার কথা স্বপ্ন দেখছেন আল্লাহ পাকের ওয়াদা সত্য কিন্তু আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন সে শর্ত পুরো করে দিতে হবে
ফামান জান্না আন্নাহু ইউদিলুল বাতিল, যেই ব্যক্তি এই ধারণা রাখলো যে আল্লাহ পাক বাতিলকে জয়ী করে দিবেন, আলাল হক সত্যের উপর হকের উপর, এদালাতান মুস্তাকিররা চিরকালের জন্য, চিরকাল বাতিল মাথা উঠিয়ে থাকবে, বাতিল শক্তিশালী হয়ে থাকবে আর আমরা সবসময় দুর্বল হয়ে থাকবো, গোলামি করতে থাকবো, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াইতে হলে পশ্চিমা দেশ ছাড়ার কোনো উপায় নেই, ওই দেশের ডিগ্রি সবচেয়ে বড় ডিগ্রি, এই যে ধারণা চিরকাল এরকম থাকবে না। মুসলিমদের অধপতন দেখা যাচ্ছে কোন এলাকায়, তাহলে এটি এতে আল্লাহর ফয়সালা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নয়, অস্বীকার করলো, এমনি হচ্ছে না, তকদিরের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং তার উপর সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নবী সাল্লাম কোন বালা মুসিবত আসলে, দুঃখের অবস্থা হলে বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি। আও আনকারা আইয়াকুনা কদরুহু লিহিকমাতিন বালিগা, অথবা অস্বীকার করলো যে আল্লাহ পাক যে তকদির নির্ধারণ করেছেন তাতে কোনো হিকমত নেই, আল্লাহ পাকের প্রত্যেকটি কাজে হিকমত রয়েছে, ইস্তাহিকু আলাইহি আলহামদ, তার উপর আল্লাহর প্রশংসা হওয়া উচিত, আল্লাহর আরো প্রশংসা হওয়া উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন। যেমন আমি একটি উদাহরণ এই জন্য দিই আপনাদের বোঝানোর জন্য, যে একজন ডাক্তার তার কাছে যদি ক্যান্সারের রোগী যায় আর ক্যান্সার গোটা পেটে ছড়িয়ে গেছে, এক ভাই এরকম এখন সেন্ট্রাল হসপিটালে আছে, তার অবস্থা বর্তমানে আছে এরকম, বলছিল যে সামান্য আছে প্রাথমিক চিকিৎসা, এখন দেখা যায় গোটা পেটে ছড়িয়ে গেছে, ডাক্তার বলছে যে আরে এক সপ্তাহ মাত্র বাঁচবে, একে বাঁচানো যাবে না, এক সপ্তাহ বাঁচবে, দেখা গেল এক সপ্তাহ হতেই মারা গেল। এখন বলেন এই ডাক্তার প্রশংসা করবেন না, বলবেন যে ডাক্তার বড়ই খারাপ, ডাক্তার বলেছে 7 দিনে মারা যাবে তাই মরে গেল, না বললে মরতো না, কোনটা বলবেন? ডাক্তার প্রশংসা করবেন যে আছে ডাক্তার, 7 দিন বলেছে, 7 দিনের 8 দিনও বাঁচলো না, 7 দিনে শেষ, প্রশংসা করবেন না? কোন পাগল এরকম নেই যে ডাক্তার আপনি যদি না বলতেন তো আমার ভাইটা মরতো না, আপনি কেন বললেন যে 7 দিনে মরে যাবে, সেই জন্যই মরে গেছে, বলবে কেউ? কোন পাগলও বলবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন আব্দুল্লাহ তুমি 60 বছর বাঁচবে, তুমি 5 ওয়াক্ত নামাজি হবে, হ্যাঁ তুমি ধার্মিক দিনদার হবে, তুমি মুমিন মুসলিম হবে, তোমাকে এতটা রেজিক এতদিনে এতটা রেজিক দেবো, এবং অমুক দিন অমুক জায়গায় অমুক শহরে অমুক গ্রামে মারা যাবে তুমি। তাই আল্লাহ পাকের প্রশংসা হওয়া উচিত, আর ঠিক ওইভাবে ওই সময় মারা গেলেন, আল্লাহ পাকের প্রশংসা করবেন না, মানে আল্লাহ তুমি এরকম লিখিয়ে দিয়েছো সেই জন্য এরকম হইলো, কোনটা বলবেন? প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কত জানো, আল্লাহ তুমি কত মহাগানি, তুমি আলিম আর খবির, তুমি যা বলেছো যা লিখেছো তাই হয়েছে, একটু এদিক ওদিক হয়নি, এর নাম হচ্ছে তকদির। এতে তকদির প্রতি ইমান আরো বেড়ে যাবে। বলজামান নাযালিক আলি মাশিয়াতিল মুজাররাদা, কিন্তু মুনাফিক কাফির যারা, যারা দুর্বল ইমানের মানুষ, মনে করে যে আল্লাহর ইচ্ছা হয়েছে, ইচ্ছা মতো আল্লাহ করেছে, এতে কোনো যুক্তি নেই, কোনো হিকমত নাই, কোনো রহস্য নাই, এমনি মনে হইলো আল্লাহ করে দিয়েছে হয়তো, আউযুবিল্লাহ। ফাযালিকা যান্নাল্লাযিনা কাফারু, এটি হচ্ছে কাফেরদের ধারণা, মুশরিকদের ধারণা। ফাওয়াইলুল লিল্লাযিনা কাফারু মিনান নার, এটি আয়াত কোরআনুল কারীমের। সুতরাং ওয়াইল রয়েছে, দুর্ভোগ রয়েছে, বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে ওই সব কাফেরদের জন্য, জাহান্নামের সামান্য একটু আর আছে, যদি ক্যাসেট না থাকে তো নিয়ে আসেন, আর একটা ক্যাসেট 60 লাগানো হয়েছে। ওকে 5-7 মিনিট চলবে, চাবি ওর কাছে, চাবি ওর কাছে, শেষ করে দিচ্ছি। ওয়া আকসারুন নাসি ইয়াজুন্নুনা বিল্লাহি জান্নাস সাউ, বলছেন লেখক অধিকাংশ মানুষ আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ধারণা রাখে, ভালো ধারণা রাখে না, সঠিক ধারণা রাখে না। ফিমা ইখতাসু বিহি, বিশেষ করে নিজের ক্ষেত্রে কোনো বিপদ আপদে পড়লে মনে করে যে আল্লাহ এত নামাজ পড়ছি, এত আল্লাহকে ডাকছি, এত দোয়া করছি, তারপরে কোনো বালা মুসিবত, তারপরে কোনো খেতে পাই না, এগুলি অধিকাংশ মানুষের অবস্থা এরকম। গরিবগুলি যেগুলি আমাদের দেশের বেনামাজি গরিব অভাবী, সবগুলির অবস্থা এরকম, দিনও নেই দুনিয়াও নেই, আল্লাহ দিন থেকে মহরুম করেছে হতভাগা বদনসিবগুলোকে, আর দুনিয়া থেকে মহরুম, খেতেও পাই না, আল্লাহ শুধু ওয়াদাই করেন, আল্লাহকে যদি ধরতো তা পেত, পেটে খেতে পাই না, নামাজের কথা বলছেন হুজুর, হাউজুবিল্লাহ এরকম কথাবার্তা, ছেলে মেয়ে নিয়ে অশান্তিতে আছি, অসুখ বিসুখ নিয়ে অশান্তিতে আছি, ছেলে মেয়ে মানুষ করতে পারি না, নামাজ পড়ার সময় পাই না, হাউজুবিল্লাহ, দিন নেই দুনিয়া নেই, খাসেরা দুনিয়া ওয়াল আখেরা, দুনিয়াও বরবাদ আর আখেরাতও বরবাদ।
অধিকাংশ মানুষের অবস্থায় ওয়া ফিমা ইয়াফালুহু বিগাইরিহিম এবং এই রকমই অন্যদের সাথে চলাফেরার ক্ষেত্রেও এরা আল্লাহ সম্পর্কে ভুল ধারণা রাখে ওয়ালা ইয়াসলাম মিন যালিক ইল্লা মান আরাফা আল্লাহ তাহলে এতে থেকে মুক্ত একমাত্র ওই ব্যক্তি যারা আল্লাহকে চিনতে পারল আল্লাহকে চিনতে পারল আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করতে পারল আল্লাহর প্রত্যেকটি কাজের রহস্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দা থেকে গাফিল নয় আমি খেতে পাচ্ছি না আল্লাহকে খবর আছে আল্লাহ খবর রাখেন কেন আজকে খেতে পাইনি আল্লাহ ভালো জানেন আমার চাকরি নেই আল্লাহ ভালো খবর রাখেন আলা ইয়ালামু মান খালাকা আল্লাহ বলছেন সূরা মুলকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি সম্পর্কে খোঁজ রাখেন না যে আপনার বাড়িতে ছয়টা ছেলে আছে আটটা ছেলে আছে হ্যাঁ দশটা মানুষ আছে আপনার বোন আছে বিধবা তালাক প্রাপ্তা তাদেরকে দেখাশোনা করতে খোঁজ রাখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইনকাম 2000 টাকা আর ছেলে মেয়ে দশটা বিশটা তাদের ভরণ পোষণ আপনাকে করতে হয় খোঁজ খবর আল্লাহকে নেই আল্লাহ ইয়ালাহ মান খালাক ওয়া হুয়া লাতিফুল খাবীর আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন সবকিছুর আল্লাহ পাক খবর রাখেন এইরকম আল্লাহ সম্পর্কে ভালো ধারণা আল্লাহ ওয়াকিফাল তবে আল্লাহর কাছে তারপরও দরখাস্ত করে যেতে হবে আল্লাহর কাছে চেয়ে যেতে হবে আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান হাসিল করলো ও আসমা আল্লাহর নাম সম্পর্কে জ্ঞান হাসিল করলো আল্লাহর গুণাবলী সিফাত সম্পর্কে জ্ঞান হাসিল করলো আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহর নাম রাজ্জাক আল্লাহ রিজিক দাতা আল্লাহ খালেক আল্লাহ মালিক সুতরাং আল্লাহ আমার মালিক আল্লাহ আমার রিজিক দিবেন অমুজিব হিকমতহি এবং আল্লাহর হিকমত যে রয়েছে এবং আল্লাহ পাকের যে সব কাজ রয়েছে তার উপরে আল্লাহর প্রশংসা এগুলি সম্পর্কে যে ব্যক্তি জ্ঞান হাসিল করলো ফালিয়া আতানি লাবিবুন নাসিহু লিনফসিহি সুতরাং জ্ঞানবান ব্যক্তি এবং যে ব্যক্তি নিজের হিতাকাঙ্ক্ষী নিজের কল্যাণ কামনা করে সেই ব্যক্তি এই সম্পর্কে যেন গুরুত্ব দেই যত্নবান হয় এবং আল্লাহ পাক সম্পর্কে ভালো ধারণা রাখে আল্লাহর কাছে চাইতেই থাকে আল্লাহ পাকের প্রত্যেকটি কাজ সম্পর্কে তার যেন এরকম ধারণা থাকে যে আল্লাহ পাক যে কোনো কাজ করেছেন তাতে আমার উপকার রয়েছে ক্ষতি নেই তাতে আল্লাহ পাক আমার ফায়দা রেখেছেন ওয়ালিয়াতুব ইলাল্লাহ এবং তার সাথে সাথে আমার হয়তো কোথাও ত্রুটি হয়েছে এটাও চিন্তা করবে হয়তো আমার কোথাও ভুল হয়েছে তাই আল্লাহ হয়তো ধরেছেন আমি ভালো মানুষ কেন জেলে আসলাম আমি ভালো মানুষ এত কষ্ট কেন পাচ্ছি তাহলে আমার কোনো অন্যায় আছে 20 বছর আগের কোনো অন্যায় আছে 30 বছর আগের কোনো অন্যায় আছে আমার কোনো পারিবারিক ক্ষেত্রে কোনো অন্যায় আছে নাকি আমি কোন সমাজের গ্রামের কোন মানুষের জুলুম অত্যাচার করে এসেছি নাকি ইত্যাদি ইত্যাদি নিজের আত্মসমালোচনা করবে দেখবে আল্লাহর কাছে তওবা করবে ওয়ালিয়াতুব ইলাল্লাহ ওয়ালিয়াস্তাগফিরহু আল্লাহর কাছে মাগফিরাত তলব করবে মার্জনা কামনা করবে মিন জান্নাহি বিরব্বি জান্নাসু আল্লাহ সম্পর্কে কোনো খারাপ ধারণা ভুল ধারণা যদি হয়ে থাকে তাহলে তা থেকে ওয়ালাউ ফাত্তাশতা মান ফাত্তাশতা লারাআইতা ইনদাহু তাআন্নাতান আলাল কদরি ওয়া মালামাতাল্লাহ দেখবেন আপনি অনেক লোকের ভালো করে যদি খোঁজ নিয়ে দেখেন নামাজ পড়ে হয়তো ধর্মকর্ম করে দিনের কাজ করে তারপরে গভীরে গিয়ে যদি খোঁজ খবর নিয়ে দেখেন তো দেখবেন তকদির সম্পর্কে হয়তো ভুল ধারণা আছে আল্লাহর পক্ষ থেকে যে লিখনী আছে ভাগ্য নির্ধারণ আছে সে সম্পর্কে হয়তো তার ভুল ধারণা আছে তকদিরে যখন বালা মুসিবত আসে তখন হয়তো হাহুতাশ করা শুরু করে আক্ষেপ করা শুরু করে বেশি আল্লাহ নিয়ামত দিয়ে দিলে হয়তো পাপে লিপ্ত হয়ে যায় লোক ভালো ছিল নামাজি ছিল যেমনই অনেক পয়সা হয়ে যখন পাপ করা শুরু করেছে লোক ভালো মানুষ ছিল কিন্তু সুখে ছিল তখন খুব ভালো মানুষ ছিল আর যেমন অভাব হয়েছে তখন নামাজ রোজা ছেড়ে দিয়েছে তাহলে এইরকম বহু মানুষ পাবেন তকদির সম্পর্কে তাদের মধ্যে হয়তো বাড়াবাড়ি রয়েছে এবং অনেক সময় তিরস্কার করে নিজেকে তিরস্কার করে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের তকদির সম্পর্কে আল্লাহ তিরস্কার করে যে আমার এই কেন হইলো এটা কেন হইলো এরকম কেন আল্লাহ করলো ওয়ান্নাহু কানা ইয়ামবাগি আন ইয়াকুনা কাযা ওয়া কাযা এবং মনে করে যে উচিত ছিল এইরকম হওয়া এইরকম হওয়া আমার এরকম হওয়া উচিত ছিল আমি এত চেষ্টা করলাম এত বিদেশ আসার চেষ্টা করলাম এত কাজের চেষ্টা করলাম এত কাজ শিখে আসলাম এত সতর্ক গাড়ি চালালাম তারপরও কেন অ্যাক্সিডেন্ট হইলো ইত্যাদি ইত্যাদি ফামুস্তাকিল্লুন মুস্তাকসির কিছু লোক আছে যাদের অল্প অল্প এলম রয়েছে কিছু লোক আছে বেশি আছে বা কিছু লোক আছে অল্পই ভুল করে থাকে কিছু লোক আছে বেশি ভুল করে থাকে ওয়াফাত্তিশ নাফসাকা হে আল্লাহর বান্দা হে মুমিন তুমি নিজের নাফসের সন্ধান করো যে নিজের অবস্থা কেমন আমার ইমানের অবস্থা কেমন আল্লাহর তকদির প্রতি আমার ইমান কেমন আল্লাহর হিকমতের উপর কেমন ইমান আল্লাহ পাকের গুণাবলী নাম সম্পর্কে আমার ইমান কেমন হাল আনতা সালেম এবং তোমার মধ্যে ভালো ধারণা রয়েছে আল্লাহ সম্পর্কে না ভুল ধারণা রয়েছে তুমি কি মুক্ত কি না এসব ভুল ধারণা থেকে খারাপ ধারণা থেকে ফাইন তানজুমিন হা তানজুমিন জি আজিমাতিন যদি তুমি এই ভুল ধারণা জাহিলি যুগের অনিসলামিক ধারণা থেকে তুমি মুক্তি পেয়ে যাও তাহলে খুব বড় গুনাহ থেকে তুমি মুক্তি পেয়ে গেলে ওয়া ইল্লা ফাইন্নি লা ইখালুকা নাজিয়ান আর না হইলে কবি বলছেন যে আমার ধারণা যে তুমি মুক্তি পাবে না যদি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা থাকে আল্লাহর তকদির সম্পর্কে ভুল ধারণা থাকে আল্লাহর হিকমতকে যদি অস্বীকার করো যদি মনে করে যেন মুসলিম জাতি এরকমই সারা জীবন অসহায় অবস্থায় থাকবে এরকম ধারণা নিরাশ হয়ে যাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় এটি কাফের আচরণ আল্লাহ পাক বলছে ইন্নাহু লা ইয়াসমির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন
কাফেররাই আল্লাহর রহমত থেকে নিরাশ বঞ্চিত, মুসলিম কোনোদিন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, আজকে হয়নি আগামীতে হবে। আমার জামানায় যদি আল্লাহ আমাকে না দেখায় আমার ছেলে মেয়েরা দেখবে, আমার যুগে যদি বাইতুল মুকদ্দাসের নামাজ না পড়তে পারি ফিলিস্তিনে গিয়ে আমার ছেলে মেয়েরা পড়বে, আমার ছেলে মেয়েরা না পড়ে আমার ছেলের ছেলেরা পড়বে, আগামীতে 100 বছরে হবে 200 বছরে হবে আল্লাহ পাক দেবেন। আমরা যদি আল্লাহর দিনের দিকে ফিরে আসি, আমার মুসলিম ভাইরা যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিনের দিকে ফিরে আসে, যেমন মক্কাতুল মুকাররমে গিয়ে আল্লাহর ঘরে কাবায় নামাজ পড়ছি, মদিনায় গিয়ে মসজিদে নববীতে যেমন নামাজ পড়ছি, আল্লাহ পাক আমাদেরকেও তৌফিক দেবেন যে মসজিদ আকসাতে গিয়েও নামাজ পড়তে পারবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে সম্মানিত করেন, মুসলিম জাতিকে মুসলিম মমিন হওয়ার যেন তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মমিন হওয়ার তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ সম্পর্কে, তার দিন সম্পর্কে, তার তকদির সম্পর্কে, তার হিকমত সম্পর্কে ভুল ধারণা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, জাহিলি যুগের আচার আচরণ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন। আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যে ভাইকে দায়িত্ব দিয়েছে নাম লেখার জন্য কাগজটা দিয়ে দেন, যে ভাইরা ভলেন্টিয়ার হতে চান রমজান মাসের ইফতার ক্যাম্পে তারা নাম লিখবেন। ইফতার ক্যাম্পে ভলেন্টিয়ার হওয়ার জন্য বিকেল 4:30 থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, বিকেল 4:30 থেকে মাগরিব পর্যন্ত যেসব ভাইরা সময় দিতে পারবেন, ইসলামিক সেন্টারের পক্ষ থেকে যে ইফতার ক্যাম্প হচ্ছে দাম্মাম জাওয়াজাতের পেছনে, কয়েক বছর থেকে হচ্ছে, প্রায় 10 বছর হয়েই গেছে, তো সেখানে খেদমতের সুযোগ রয়েছে, আল্লাহ পাক যেন এই খেদমতে অংশ নেওয়ার তৌফিক দান করেন। আমাদের বাংলাদেশি ভাইদের খেদমত করব সেখানে ইফতার ক্যাম্পে, এবং সেখানে দর্স হবে নিয়মিত প্রতিদিন, যা শুরুতে আমি বলেছি, আবার যেসব ভাইরা পরে এসছেন তাদের অবগতির জন্য বলছি, তারা নিজের নিজের নাম লিখে দেন। কিসের কাগজ? নাম লেখার জন্য। হ্যাঁ, দেওয়া যাবে, কেউ নাম এবং মোবাইল নম্বর, নাম আর মোবাইল নম্বর লিখে দেন, কারণ যোগাযোগ আপনাদের সাথে করতে হবে আবার কোনো সময় যদি মিটিং হয় বা বসতে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক ভাই জিজ্ঞেস করেছেন, অন্ধকার ঘরে নামাজ পড়লে নামাজ হবে কি? নামাজ হবে ইনশাআল্লাহ। নবী সাল্লাম অন্ধকার ঘরে নামাজ পড়েছেন যখন আলোর অভাব ছিল তখন, তবে অন্ধকারে নামাজ পড়া খুব ভালো নয়, অপছন্দনীয় বলা যেতে পারে, কারণ অন্ধকারে নামাজ পড়লে মনে ওয়াসওয়াসা আসতে পারে, বিশেষ করে ওইসব দেশে যে দেশে সাপ বিচ্ছু বেশি, বাংলাদেশে ভারতে যে কোনো সময় সেজদার জায়গায় সাপ থাকে, এরকম বহু ঘটনা ঘটেছে। শুধু অন্ধকারে নামাজ পড়ছেন, হতে পারে সেজদায় যাচ্ছেন সেই সময় সাপ থাকতে পারে, একটা বিচ্ছু থাকতে পারে, কষ্টদায়ক কোনো পোকামাকড় থাকতে পারে, আলোতে নামাজ পড়াই এই জন্য ভালো, যাতে আপনি শয়তানি অশ্বাসা থেকে বেঁচে থাকেন। নামাজ পড়ছেন, আল্লাহ কি জানি সিজদায় যাচ্ছি, হাত পড়ছে কোনখানে, কোনো সাপ বিচ্ছুর উপর না পড়ে, কোনো কিছু কামড় না দিয়ে দংশন না করে, এই অশ্বাসা শয়তান দিতে পারে। আর অশ্বাসা মুক্ত না হলে নামাজে খুশু খুজু বিনয় হবে না, সুতরাং নামাজ একটু আলোতে পড়েন কমপক্ষে। জি, এটাই ভালো। তাহাজ্জুদ নামাজ একদিন পড়লে একদিন না পড়লে, এভাবে তাহাজ্জুদ নামাজ পড়লে কোনো ক্ষতি? কোনো ক্ষতি না, তবে উত্তম হচ্ছে তাহাজ্জুদ নামাজ কন্টিনিউ পড়া, আর যেই দিন পড়বেন না কমপক্ষে ক্লান্ত মনে হচ্ছে বেতর পড়ে শুয়ে যান, কারণ বেতর অনেক ওলামারা তো ওয়াজিবই বলেছেন, আর ওয়াজিব নাও হইলো সহি হাদিস আর আলোকে সুন্নাতে মুয়াক্কাদ অবশ্যই, বেতর ছাড়লে গুনাহগার হবেন, সুতরাং বেতর বড়ই তাগিদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সফরেও বেতর ছাড়তেন না, সফরে আছেন বেতর ছাড়তেন না। যদি তাহাজ্জুদ না পড়তে পারেন, বেশি রাত হয়েছে, আজকে 12:00 হয়ে গেছে, তাহাজ্জুদ বেতরটা পড়ে শুয়ে যান, 1 রাকাত 3 রাকাত বেতর পড়ে শুয়ে যান। আর যদি দেখা যায় না আজকে আমি 11টায় শুয়ে যেতে পেরেছি, বা আজকে আমার ঘুমের অত প্রয়োজন নেই উঠে যেতে পারবো, তাহলে আপনি বেতর শেষখানে পড়েন, এটি হচ্ছে উত্তম। বেতরের পরেও তাহাজ্জুদ পড়া যেতে পারে, কিন্তু জোড়া জোড়া বেতর পড়ে নিয়েছেন রাত 12টার সময়, তারপরে আবার উঠে গেলেন ভোর রাতে ঘুম ভেঙে গেছে, আপনি 2 2 2 2 করে 8 পড়েন না, আর বেতর শেষে পড়বেন না, 1 রাতে 2 বেতর নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লা বিতরানা ফি লাইলাতিন, 1 রাতে 2 বার বেতর নেই, এই ভুল করবেন না কেউ। জি, আমার প্রশ্ন হলো শরিয়ত এবং মারেফত কি? এর জন্য চরম নাইয়ের উপরে 6টি যে বক্তব্য হচ্ছে শুনে নেবেন। ইসলামে শরিয়তই আছে, মারেফত বলে কোনো কিছু নেই। জি, ইসলামে মারেফত বলে আভ্যন্তরীণ কলিম বাতিনি এলিম এটি নেই। এই এই রাস্তা দিয়ে শয়তান কিন্তু বিভ্রান্ত করেছে মুসলিম জাতিকে, অসংখ্য মানুষ গুমরা হয়ে গেছে এই রাস্তা দিয়ে। আর এই বাতিনি এলিমের ধারণা এসছে শিয়াদের থেকে, এখনো সিরিয়ায় পাকিস্তানে বাতিনি ফিরকা আছে, জর্ডনে বাতিনি ফিরকা আছে, যে ফিরকাগুলির নাম ইরাকে আছে বাতিনি ফিরকা, যেগুলো ইসমাইলি, ভারতের বোম্বাই আছে আগা খানি, বোহরা,
তারপরে দুরুজ নসাইরি এগুলি সব বাতিনি ফিরকা। ওরা বলে কোরআনের একটা বাহ্যিক অর্থ আছে, একটা আভ্যন্তরীণ অর্থ আছে। এই বাতিনি মতবাদটি ওই ওদের থেকে শিয়া এই বাতিনি ফিরকা থেকে নিয়ে এরা বেরেলভি রাড়ি নিয়েছে। এই তাসাউফ ওলারা সুফিবাদ বেরেলভি গিয়ে দেওবন্দি ভাইদের মধ্যে ওই যে তাসাউফ ঢুকেছে আর ওখানে গিয়ে পদস্খলন ঘটেছে, যে বিভ্রান্তির শিকার হয়েছে। আল্লাহ পাক সবাইকে বুঝার এবং হেদায়েত হওয়ার তৌফিক যেন দান করেন। আমার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সতর্ক করা, প্রয়োজন হয়তো নাম বলতে হচ্ছে এই জন্য যে সুফিবাদে ওরা জড়িয়ে পড়েছে সেই জন্য। কিন্তু সুফিবাদ আল্লাহকে পাওয়ার রাস্তা না, এটি বিদাতি রাস্তা। আল্লাহকে পাওয়ার রাস্তা হচ্ছে ফরজ কাজ করেন, ওয়াজিব করেন, সুন্নত করেন, মুস্তাহাব করেন, বেশি বেশি নফল কাজ করেন। আচ্ছা, হারাম থেকে বাঁচেন, নাজায়েজ থেকে বাঁচেন, মাকরুহ অপছন্দনীয় কাজ থেকে বাঁচেন, আর একেবারে সুন্দর কাজ থেকে বাঁচেন। দেখলেন, শুনলেন না? এটি হচ্ছে আপনি শুধু ফরজ ওয়াজিব করার উপরে যথেষ্ট না, আপনি শুধু হারাম থেকে বাঁচেন এমন না, যেগুলো সুন্দর কাজ, এখানে সুন্দর সেটাতেও বাঁচেন আপনি। আমি সুন্দর উর্দি নফল বেশি বেশি বাদবন্দী করেন, আল্লাহ নৈকট্য লাভ করবেন। কিন্তু এই যে সুফিবাদ, পীরমরিদিবাদ, এই বাদে মানুষকে গোমরা করেছে, যাতে ইসলামকে দুই ভাগে ভাগ করে শরীয়ত আর মারিফাত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে প্রমাণ করেন যে শরীয়ত আর মারিফাত দুটো ভাগ ছিল। আছে কোনো ফিকার কিতাব, কোনো তার লিখাতে? ইমাম শাফি মালিক আহমদ থেকে নাই। পরবর্তীকালে এই বিদাত, সুফিবাদের বিদাত তৈরি হয়েছে। যথেষ্ট আলোচনা করা হয়েছে, এরপরে আলোচনা প্রয়োজনে চর্মনাইয়ের আলোচনায়। তারপরে আমার একটা অনেক পুরনো বক্তব্য আছে অডিওতে, সেটা হচ্ছে পীরতন্ত্র। হ্যাঁ, পীরতন্ত্র, সেটা শুনলেও যথেষ্ট হবে। এছাড়া অতিরিক্ত আরও যদি শুনতে চান ইনশাআল্লাহ থামেন, এত ঘন ঘন শুনলে পরে বিরক্তি হয়ে যাবে, সেই জন্য এখন থাক, দু চার মাস থাক, ইনশাআল্লাহ রমজান পরে আবার শুরু করবো। ইনশাআল্লাহ রমজান পরে আরও যে সুফিবাদের যেগুলি শিরকি কুফুরি কথা আছে, হোসেন মানসুর হাল্লাজের আকিদা, ইবনে আরবির আকিদা, বায়েজিদ বোস্তামির কুফুরি আকিদা, তারপরে আপনার রুমির, শামস্তাবরেজির সবগুলি ইনশাআল্লাহ শোনাবো। এমন এমন ভ্রান্ত আকিদা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাকে সব শির কুফুরি থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। কিন্তু এসব লোকগুলি আমাদের শীর্ষস্থানে বলি, শামস্তাবরেজি আর রুমি, মৌলানা রুমি আর আপনার বায়েজিদ বোস্তামি, সব আল্লাহর বলি। আর এরা এমন কুফুরি কুফুরি কথাবার্তা লিখে গেছে, বলে গেছে, তাদের কিতাবে মজুদ রয়েছে। তো ইনশাআল্লাহ এগুলি শুনবেন, কিতাব থেকে তাদের শুনবেন, যখন তখন বুঝতে পারবেন যে আল্লাহ পাক ওই রাস্তা থেকে যাদেরকে বাঁচিয়ে রেখেছে তারাই কামিয়াব। বাপদাদা জানে যে এখানে কবর আছে, তাদের কাছ থেকে আমরা শুনেছি। এখন এই জায়গায় আমরা কি বস্তির বাড়ি ঘর বানাতে পারবো? না, পারবেন না। যতদিন জানা আছে যে কোনো জায়গায় কবর আছে, ঘর বাড়ি মসজিদ কিছুই বানাতে পারবেন না। গরু ছাগল কিছুই বানাতে পারবেন, কবরস্থান কবরস্থানের মতো, যেমন কবরস্থানের মান সম্মান বহাল রাখতে হয় সেভাবে রাখবে, পেশাব পায়খানা কিছুই করবো, করা যায় না ওখানে। অনেকে এই কবরস্থানে ঘর বানাইছে, নাজায়েজ কাজ করেছে। কবর পরে ঘর বাড়ি বানানো বসা নিষেধ করা হয়েছে, টেম্পোরারি কিছুক্ষণের জন্য। লালা তাজলিসু আলিহা, কবর পরে তোমরা বসিও না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, না এরকম করা যাবে না। তবে যদি ইল্লা যদি মসজিদে হয়, মসজিদ আগের ছিল আর মসজিদের মধ্যে কবর দেওয়া গেছে, তাহলে কবরটা না যায়, মসজিদ আপন জায়গায় ঠিক আছে, মসজিদ হচ্ছে আসল। সুতরাং ওখান থেকে কবর উঠিয়ে কবর স্থানে দাফন করে দেবে, যা হাড়হাড্ডি আছে। আর হাড়হাড্ডি সাধারণত 30 বছর থাকে, 30 থেকে 33 বছর, তারপরে হাড়হাড্ডি থাকে না, এটাই আমার জানা। যারা বেশি সায়েন্সের চাইতে বেশি জানেন তারা আরও বেশি হয়তো বলতে পারবেন। আর 30-40 বছরের কবর হলে কিছুই পাবেন না এর মধ্যে, কবর মধ্যে না, জেনে শুনে করা যাবে না, জেনে শুনে করা যাবে না। তবে যদি জানা না থাকে, প্রত্যেক জায়গায় হয়তো কবর আছে, কিন্তু কি জানা নেই। নূহ আলাইহিস সালামের জামানার লোকের কোথায় কবর আছে কেমন করে বলতে পারবেন, তাই না? 2000-4000-5000 বছর আগের লোকের কবর আছে কোথায় করে, জানা আছে কিছুই জানা নেই। সুতরাং যেখানে জানা নাই সেখানে অসুবিধা নেই, কিন্তু জানা সত্ত্বেও কবর বাড়ি ঘর তৈরি করা যাবে না, মসজিদ তৈরি করা যাবে না, মসজিদ তৈরি করলে নামাজ হবে না। আর বেশি লম্বা করবো না, আজকে থেকে ইনশাআল্লাহ আড়াইটার মধ্যে চেষ্টা করব। বিশেষ বিশেষ যেগুলি আলোচনা সেগুলো একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের কিছু প্রশ্ন থাকলে তার উত্তর দেবো, না হলে আড়াইটার মধ্যে ইনশাআল্লাহ সোয়া একটা থেকে নিয়ে আড়াইটার মধ্যে শেষ, সোয়া একটা, এখানে একটার মধ্যে আমরা পৌঁছার চেষ্টা করি, সোয়া একটাই শুরু যদি হয়। আচ্ছা, যদি একটু লেট হয়ে গেছে তাহলে আড়াইটার মধ্যে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। অনেক ভাইরা কাতিফ থেকে আসেন, যারা 4টায় ডিউটি আছে, দূর দূর থেকে আসেন, আল্লাহ সানে হয়তো ডিউটি আছে,
অসুবিধা নেই, ডিউটিতে আপনার হাজির হতে পারেন। অনেকে মসজিদ, অনেক ভাই মসজিদ থেকে আসেন, তার আড়াইটে যদি এখান থেকে বেরোন ইনশাআল্লাহ মসজিদ পেয়ে যাবেন, এখন সময় আছে। এগুলোর ইতিহাস পড়াশোনা করে বলা ভালো হবে, অনেকেই আছে তাদের। প্রথম ব্যক্তি কে এই বাতে নিয়ে ইয়ে করেছে, প্রথম তো শুরু হয়ে গেছিল আলী রাজিয়াল্লাহু আনহু জামানায়, যে আবদুল্লাহ বিন সাবা ইহুদি, সেই ইহুদি যখন মতবাদ পেশ করলো যে আলীর মধ্যে উলুহিয়াত রয়েছে, প্রভুত্ব রয়েছে, এখান থেকে শুরু তাদের। প্রথম ব্যক্তি ইহুদি কিন্তু, আর তারপর ধীরে ধীরে ওদের মধ্যে অনেকে জন্মেছে। বোহরাদের আলাদা নেতা আছে, আগাখানিদের আলাদা আছে, বুঝতে পারছেন, আলাদা আলাদা। ওরা যে সবগুলি বাতিনি, কিন্তু এতগুলি ফিরকা হয়েছে, তাদের প্রত্যেকের এক একটা করে ইমাম আছে, আইম্মাতুল কুফর, কুফরির ইমাম আছে তাদের। যেমন আইম্মাতুল মুসলিমিন আছে আমাদের, তেমন কুফরিদের কাফেরের ইমাম আছে তাদের। তো এইসব ইতিহাস, আর ওইসব ইতিহাস চাইতে আমাদের পজিটিভ পড়া বেশি জরুরি। শুধু এতটুকু জানা যথেষ্ট যে বোহরা, আগাখানি, দুরুজ, নসাইরি, ইসনাশারি বা এমামিয়া, এইসব যতগুলি আছে সেগুলি সব আমরা পথভ্রষ্ট ফিরকা, বেরুলভি, সুফিবাদ, নকশবন্দি, চিস্তি, কাদেরি, সাহারওয়ার্দি, মোজাদ্দি, এসব তরিকায় না গিয়ে তরিকায় মোহাম্মদ এর থাকেন, কোরআন সুন্নাকে মজবুত করে ধরেন, সহজ রাস্তা, খুব শর্ট, সহজে সাধারণ মানুষ চলার চেষ্টা করেন, এবং ইতিবাচক যে কোরআন হাদিসে আমাদের জ্ঞান নেই সেগুলি বেশি বেশি শেখার চেষ্টা করেন। বলছেন এক ভাই বেকার আছেন, কাজ নেই, বেকার না ইনশাল্লাহ, যে ব্যক্তি নামাজ রোজা করে সে বেকার নাই, এই কথা বলবেন না। করেছেন ভাই আমি বেকার আছি, এ কথা শরীয়তে ঠিক না। আলহামদুলিল্লাহ যে ব্যক্তি নামাজ রোজা হজ যাকাত করছে, আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে বেকার নয়, আলহামদুলিল্লাহ। মমিন বেকার নয় কখনো, কাফের বেকার যে জাহান্নামে যাবে মরলেই। আমি কেন বেকার? হ্যাঁ কি বলবেন সেটা, সেটা কি বলতে পারেন যে আমার কাজ নেই,